रिकॉर्डिंग। এটাকে প্রোগ্রেস বাড়া বলা হয়ে থাকে, পাশাপাশি হচ্ছে আপনার স্কিল বাড়া বলা হয়ে থাকে। এটাতে বেসিক্যালি আপনি ডিফাইন করতে পারবেন যে কতটুকু 100%-এর মধ্যে কতটুকু অপশন দেওয়া আছে। যেমন যেটা এটা হচ্ছে বোঝা যাচ্ছে আর কি, স্কিল সেকশন এই ধরনের প্লাগিনগুলো থাকে। এটা ডিজাইনটা হয়তো এরকম, বাট ডিজাইনটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এরকম স্কিল দেওয়া থাকে যে 100%-এর মধ্যে কতটুকু আপনি কাজ করেছেন। যদি আমরা থিম ফরেস্ট এগেন যাই, থিম ফরেস্ট অ্যান্ড এইখান থেকে হচ্ছে যে HTML, ব্রাউজ অল আইটেমস, এখান থেকে আমরা চলে যাই পার্সোনাল পোর্টফোলিও। পার্সোনাল পোর্টফোলিও আইটেমগুলোতে চলে গেলাম এবং এখান থেকে আমরা দেখে নিই যে পার্সোনাল পোর্টফোলিওতে এই ধরনের আমরা স্কিল সেকশন পাই কিনা। মনে হচ্ছে পেয়ে যাবো, পপুলার তো নিউয়েস্ট আইটেম। এটা ডিজাইনটা একটু অন্যরকম, ডিজাইনটা এমন কেন? অ্যাবাউট সেকশনে চলে গেলাম, এই যে স্কিল, এই যে স্কিল বারগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই ধরনের স্কিল বার থাকে। যে স্কিল বারের প্লাগিনটা আমরা এই মুহূর্তে দেখব, তো আমরা কয়েকটা ডেমো দেখে নিই সেখানে পাই কিনা খুঁজে। ওকে, ডেভেলপার, ইয়েস, এই যে এখানেও আছে আপনার স্কিল বার। তো বেশিরভাগ পার্সোনাল পোর্টফোলিও যখন আপনারা বানাতে যাবেন, এই স্কিল সেকশন বা স্কিল বারের কাজটা আপনার দরকার পড়বে। About me, yes, আছে এখানে, তার এখানে স্কিল সেকশন আছে, ঠিক আছে। এক একজনে এক একভাবে হচ্ছে পোর্টফোলিওটা ডিজাইন করে রাখে আর কি। ভাই এটা প্রচুর বৃষ্টি হচ্ছে, যেমন এটার মধ্যে হচ্ছে যে স্কিল সেকশন নাই। এনিওয়ে, সো এই এইখানে যে স্কিল সেকশনটা, এটা আমার ভালো লাগছে ডিজাইনটা। তো আমি এটার হচ্ছে ব্যাক এন্ডে চলে যাই, দেখি ওনারা কীভাবে বানাইছে। তো আমি যে জাভাস্ক্রিপ্ট সেকশনে যাই তাহলে হয়তো খুঁজে পেয়ে যাবো ইজিলি। এটা আপনারা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে, যদি জাভাস্ক্রিপ্ট ছাড়াও কিন্তু বা যে কোয়েরি ছাড়াও কিন্তু স্টিল বা বানাইতে পারবেন। হ্যাঁ, যেমন এটা হচ্ছে কাস্টম বানানো, আই থিঙ্ক ডিজাইনটা কাস্টম বানানো হয়েছে। ইয়াপ, এটার মধ্যে কিন্তু কোনো পরিমাণ হচ্ছে যে অ্যানিমেশন নাই, কোনো ধরনের কিনে অ্যানিমেশন নাই। কিন্তু আর একটা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যানিমেটেড ছিল আর কি। হ্যাঁ, এগুলো যখন লোড হবে তখন অ্যানিমেশন স্টার্ট হয়ে যাবে, যে স্টার্ট হচ্ছে।
আবার আপনারা চাইলে সার্কেল টাইপের যেগুলো আছে গোলাকার গোলাকার টাইপের হচ্ছে যে আপনারা প্রোগ্রেস বার দিতে পারেন। অনেক রকমের প্রোগ্রেস বার আছে। আমরা এটা দিয়ে দুইটা সেকশন দেখি, একটা তো হচ্ছে যে আপনার একটা সার্কেল দেখি আর একটা হচ্ছে আপনার লাইন প্রোগ্রেস বার দেখি। ওই দুইটা দেখলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। এটার ডিজাইনটা মোটামুটি ঠিক আছে, এই প্লাগিনটা নিয়ে আমরা কাজ করতে পারি। এবং এই প্লাগিনটা নিয়েও কাজ করতে পারি, এটার ডিজাইনটাও সুন্দর আছে। আচ্ছা, আমরা যেটা লাইন প্রোগ্রেস আছে এই প্লাগিনটা দিয়ে কাজ করতে পারি। এবং সার্কেলের জন্য আমরা একটা প্লাগিন দেখে নিই, সার্কেলের জন্য কোনটা বেস্ট হবে। এই প্লাগিনটা সুন্দর আছে, প্লাগিনটা আমরা কাজ করতে পারি। তো আমরা দুইটা প্লাগিন পেয়ে গেলাম, একটা সার্কেলের জন্য এবং একটা হচ্ছে লাইনের জন্য। আপনারা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমরা শুরু করে দিই। আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে 19 প্লাস 19। সো আমি একটা এসটিএমএল ফাইল ক্রিয়েট করেছি, index.html, এবং সেখানে আমি হচ্ছে যে টাইটেল দিয়ে দিলাম পেজের। এবং এখানে একটা সেকশন ক্রিয়েট করেছি। আমাদের একটা সিএসএস ফোল্ডার লাগবে এবং একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারও লাগবে। সিএসএস ফোল্ডারের ভিতরে একটা স্টাইল ডট সিএসএস হবে এবং জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে মেইন ডট জেএস হবে। এবং জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে আমাদের জেকোয়েরিটাও লাগবে। তো আমি ক্লাস 18 থেকে জেকোয়েরিটা কপি করে নিয়ে যাচ্ছি, জেকোয়েরি 3.5। আমি এইচটিএমএল সবগুলোকে লিঙ্ক করে দিচ্ছি। আমার মনে হয় আমরা একটা প্রিসেট করে রাখতে পারি যেটা সব সাইটে ইউজ করব সব প্রজেক্টের ক্ষেত্রে, /jQuery। এবং আমাদের সিএসএসটাকে হচ্ছে প্রিসেট করে নিলাম, আমরা রিসেট করে নিলাম, আউটলাইন 0, মার্জিন 0।
সো এটা আমরা সেভ করে রাখি এবং এই ফুল এটা নিয়ে আমরা প্রতিদিন কাজ স্টার্ট করব। তাই হচ্ছে যে সো এই ফুলটা আমি এখানে কপি করে নিয়ে আমি এখানে একটা পিস সেটের মধ্যে রেখে দিলাম। এখানে না এখানে রাখি আমাদের একটা স্কিল সেকশন ক্রিয়েট করতে হবে। তার জন্য হচ্ছে আমি একটা সেকশন ক্রিয়েট করেছি, সেটার ভিতরে একটা টাইটেল থাকবে এবং টাইটেলের ভিতরে হচ্ছে আমাদের কাজগুলো থাকবে। সেকশন আমাদের এখানে বুটস্ট্র্যাপটা যদি ইনস্টল করে নিই তাহলে আই থিঙ্ক বেটার হবে। বুটস্ট্র্যাপ নিয়ে আমাদের এখানে ডাউনলোড করা আছে প্লাস টুয়েলভ জেএস, বুটস্ট্র্যাপ.মিন.জেএস। এবং বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আমাদের লাগবে। রিসেটটা একটা আপডেট করে নিচ্ছি। ওয়েব ডিজাইন ক্লাস 19 এখন আমাদের বুটস্ট্র্যাপ ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে হচ্ছে যে বুটস্ট্র্যাপের ভিতরে আমরা যদি কন্টেইনার দেই তাহলে আমাদের অটোমেটিক কন্টেইনার পেয়ে গেছে। এবং এটার ভিতরে হচ্ছে যে আমি একটা টাইটেল নিলাম H2 স্কিল সেকশন, ঠিক আছে। এটার ভিতরে হচ্ছে আমরা রো নিলাম, রো দিয়ে কলাম 6, দুইটা কলাম নিলাম আমরা 6 6 6 6 12। এই পাশে হয়তো যে আমাদের ইনফরমেশন থাকতে পারে আমাদের সম্পর্কে, ঠিক আছে। আমরা H4 নিলাম, এখন এখানে নাম দিয়ে দিলাম জাকির হোসেন। এবং ওই পাশে অনলাইন একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের মধ্যে একটা লরেম ইপসন দিয়ে দিলাম আমরা এবং এই প্যারাগ্রাফটা দুইবার কপি করে দিয়ে দিলাম। তাহলে মোটামুটি আমাদের সম্পর্কে এখানে হয়ে যাবে। আমি এই প্রজেক্টটা লাইভ ওপেন করে নিয়েছি, ওপেন উইথ লাইভ সার্ভার। বাট বুটস্ট্র্যাপটা আমাদের এখনও অ্যাড করা হয়নি, সো বুটস্ট্র্যাপটা অ্যাড করে নিচ্ছি। সো বুটস্ট্র্যাপ.মিন.জেএস এবং এইখানে বুটস্ট্র্যাপ বান্ডেল ফাইলটা অ্যাড করতে হবে, পাশাপাশি হচ্ছে বুটস্ট্র্যাপের ফাইলটা জেএস, বুটস্ট্র্যাপ.বান্ডেল.মিন.জেএস এবং এইখান থেকে হচ্ছে যে বুটস্ট্র্যাপ.মিন.জেএস। আসুন তো আমাদের চলে আসছে, বাট এই সেশনটাকে আমরা যদি একটু প্যাডিং মার্জিন দিতে চাই তাহলে এখানে আমাদের স্টাইল করে নিতে হবে। সো ক্লাস স্কিল সেকশন প্যাডিং উপরে থেকে হচ্ছে যে 100, উপরে থেকে 90 পিক্সেল, লেফট রাইটের বটম নিচে থেকে 100 পিক্সেল। এখন আর একটু গুছানো আছে। এবং স্কিল সেকশনের মধ্যে যে টাইটেল আছে H2, এটার হবে মার্জিন বটম 30 পিক্সেল। আমরা একটা মিনিমাল একটা ডিজাইন করেছি আপাতত, ঠিক আছে। এবং এই টাইটেলকে সেন্টারে করে দেয় টেক্সট অ্যালাইন সেন্টার। তারপর প্যান্ডেক্ট অফ করতে দেখি কেমন, ওই পাশে লাইট অফ করে দাও। এখন আমরা হচ্ছে স্কিল সেকশনটা এখানে ক্রিয়েট করবো। এই 6 কলামের মধ্যে আমাদের স্কিল, তো প্রথমে আমরা লাইনের যে স্কিলগুলো আছে এইটা সেট আপ করি, ঠিক আছে। তো এটা সেট আপ করলে আমাদের কী করতে হবে, হাউ টু ইউজ ইট, এই যে কোডি স্ক্রিপ্ট .NET এই সাইটে আবার কিন্তু বলে দেয় যে আপনি কীভাবে ইউজ করতে পারবেন। তো এখানে হচ্ছে যে আমাদের সিএসএসটা লিঙ্ক করতে হবে এই প্লাগিনের, এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করতে হবে, এবং যে কোডি ফাইলটা তো লিঙ্ক করা আছে অলরেডি। আচ্ছা, ওয়েব পয়েন্টস একটা প্লাগিন আছে, যে প্লাগিনটা যদি আমরা অ্যাড করি তাইলে এটা হবে তখনই হচ্ছে যে অ্যানিমেশনটা স্টার্ট হবে যখন এই সেকশনটাতে আমরা স্ক্রল করে চলে আসবো আর কি, ঠিক আছে। তখন ইয়ে দিয়ে আমার বলে দিতে হবে, ঠিক আছে, যে কোনটাতে কত পার্সেন্টেজ হবে।
অলরাইট, তো আমি এটাকে তোমার ডাউনলোড করে নেই। সো ডাউনলোড, এবং এখানে এসে আমি পেস্ট করে দিলাম এবং তারপর হচ্ছে যে এটাকে এক্সট্রাক্ট করে নিলাম। আমাদের এখানে এক্সট্রাক্ট হয়ে গেলো, এখান থেকে সিএসএস এবং জিএস ফাইলটা আমাদের লাগবে শুধুমাত্র। সো ডিস্ট্রিবিউশন ফোল্ডার থেকে আমি চলে গেলাম হচ্ছে যে মেইন ডট সিএসএস ফাইলটাতে, এটা কপি করে আমি সিএস ফোল্ডারে রেখে দিলাম এবং আবার ব্যাকে চলে গেলাম। এখন জিএস ফাইলটা আমাদের লাগবে, মেইন ডট জিএস ফাইলটা আমরা কপি করে নিলাম এবং জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। তো প্লাগিনের মোটামুটি কাজ শেষ, তার প্লাগিন পুরোটা আমি ডিলিট করে দিলাম। এখন এই দুইটা প্লাগিনকে আমার হচ্ছে উপরে অ্যাড করে নিতে হবে। বুটস্ট্র্যাপের পরে আমি হচ্ছে এটাকে অ্যাড করে নিলাম প্লাগিনের সিএসএসটাকে, স্ল্যাশ জেকোয়েরি আর প্রোগ্রেস বার ডট মেইন ডট সিএসএস এবং নিচেও সেম। এখন আমরা চলে যাবো এসটিএমএল স্ট্রাকচারে। এসটিএমএল স্ট্রাকচারটা আমাদের কীরকম হইতে হবে, পাশাপাশি হচ্ছে আমরা কীভাবে এটাকে ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, এটা এখানে আবার কিন্তু আপনার এসটিএমএল স্ট্রাকচার সম্পর্কে তেমন কিছু বলা হয় নাই। তো বলছে যে লোড দ্য জেকোয়েরি জাভাস্ক্রিপ্ট ফাইল, লোড দ্য জেকোয়েরি ওয়েব পয়েন্টস and then attach the function to our progress bar to any placeholder element or specify the percentage. Okay, so আমরা এটা হচ্ছে এটা প্রোগ্রেস বার নেই, আমরা ডিভ নিলাম, সেটা হচ্ছে আমি ক্লাস দিলাম হচ্ছে আমার ওয়েব ডিজাইন, হ্যাঁ কি হ্যাঁ ওয়েব ডিজাইনারটা আমি ক্লাস দিলাম, অথবা এসটিএমএল দিলাম, এসটিএমএলটা ক্লাস দিলাম। সেই ক্লাসটার মধ্যে আমার ইনিশিয়ালাইজ করতে হবে। ইনিশিয়ালাইজ করার জন্য আমার কী দরকার, এটা দরকার। আমাদের এই ক্লাসের নাম ছিল এসটিএমএল। আচ্ছা, এটাতে কিন্তু আমাদের ডকুমেন্ট ডট রেডি ফাংশন আমাদের নিতে হবে। সো ডকুমেন্ট ডট রেডি ফাংশন, তার ভিতরে আমরা নিয়ে নিলাম। অসম, এখন আমরা দেখি লাইভ সার্ভারে কী অবস্থা, কোনো কিছু আসে নাই। জাভাস্ক্রিপ্টে সবসময় কনসোলে চেক করে দেবেন, কনসোলে কোনো পরিমাণে কোনো ইরর আছে কি না। তো কনসোলে একটা ইরর আসতেছে যে কোয়েরি থেকে। তো এখানে যে কোয়েরির ভার্সন অনেক সময় ম্যাচ করে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ভার্সনটা ম্যাচ করানোর জন্য, আমরা চলে যাবো হচ্ছে এইখানে এটা ডেমো ফাইলে চলে যাবো। ডেমো ফাইলে গিয়ে দেখি সে কত ভার্সন ইউজ করছে। তো আমি এটা ব্যাকিন্ডে চলে গেলাম, ব্যাকিন্ডে গিয়ে দেখি যে কোয়েরির ভার্সন কত এখানে। আচ্ছা, যে কোয়েরি এখানে 3.4.1.4.1 এই ভার্সনটা ইউজ করছে। সো এই ভার্সনটা আমরা সিডিএনের মাধ্যমে আপাতত লিঙ্ক করে দিতে পারি। সো আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট, অ্যান্ড আরেকটা আমি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম, সেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যে কোয়েরি 3.4.1 ভার্সনটা ম্যাট করে দিলাম। এখন দেখি কোনো পরিমাণে ইরর আসে কি না। এখন আমি ইরর আসতেছে। আচ্ছা, আনএক্সপেক্টেড এন্ড অফ ইনপুট ফাইল। আমরা প্লাগিনের যে ডকুমেন্টেশন আছে এটা একটু দেখে নেই।
आई गेस এখনো কাজ করবে না সে যেহেতু আমাদের এখানে এরর দেখাচ্ছে এই ফাইলটাতে এরর দেখাচ্ছে এগেন আমরা ডেমো ফাইলটাতে আমরা যেতে পারি এখানে গিয়ে দেখি কি অবস্থা এগেন ব্যাকএন্ডের কোডেক তারা কি কি এখানে অ্যাড করে নিয়েছে অলরাইট সো এখানে হচ্ছে যে আরেকটা ফাইল আমরা দেখতে পাচ্ছি জেকুয়েরি মাইগ্রেট জেকুয়েরি ওয়ে পয়েন্টস জেকুয়েরি প্রোগ্রেস বার আর অ্যাক্টিভ ডট জেএস সো অ্যাক্টিভ ডট জেএস এ মেবি তাদের কনফিগারেশনটা আছে এখানে তারা কনফিগার করছে এটাকে এইচটিএমএল সিএসএস পিএসপি জাভাস্ক্রিপ্ট এটাকে সে কনফিগার করছে ঠিক আছে এবং এইখানে তারা এটাকে হচ্ছে টাইটেল যেটা আছে এখানে এটাকে এইভাবে সাজাইছে ঠিক আছে সো এইটাকে আমরা ফলো করি তাদের তারা যেভাবে করছে এটাকে আমরা ফলো করি ঠিক আছে এটাকে আমরা ফলো করে দিলাম এবং তাদের যে কনফিগারেশন ফাইল আছে সেটাকে আমরা কপি করে নিলাম গতকাল বলছিলাম কিন্তু ডকুমেন্ট ডট রেডি ছাড়া ফাংশনের মাধ্যমে আপনি এটাকে ইউজ করতে পারবেন তো এই ছিল ফাংশন আমি সেট করে দিলাম তারপর আরেকটা ইরর এখানে পাচ্ছে আনএক্সপেক্টেড এন্ড অফ লাইন ঠিক আছে আমাদের এখানে চলে আসছে এইটা বাট কোনো রকমের প্রোগ্রেস বার আমরা দেখতে পাচ্ছি না সো এখানে যে স্ক্রিপ্ট ট্যাগগুলো অ্যাড করা হয়েছে এই স্ক্রিপ্ট ট্যাগগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিই অ্যাড করে দিয়ে দেখি কাজ করে কি না আমাদের যে স্ক্রিপ্ট ট্যাগ ছিল এই সবগুলোকে হচ্ছে আমি যে কমেন্ট আউট করে দিচ্ছি এবং তারা যে স্ক্রিপ্ট ট্যাগগুলো অ্যাড করছিল সেম স্ক্রিপ্ট ট্যাগগুলো আমি অ্যাড করে দিলাম এবং প্রোগ্রেস বার যে ফাইলটা আছে এটাকে শুধু আমার এখানে বলে দিতে হবে সো জে এস স্ল্যাশ যে করি আর প্রোগ্রেস বার ডট মিন ডট জেএস এখনও সেম ইরোডটা আমাদের পাচ্ছে এখানে তো আমরা যেটা করতে পারি তাদের এইখানে এই ফাইলটা থেকে আমাদের ইরোডটা পাচ্ছে তো তাদের যে ফাইলটা আছে এই ফাইলটা আমি এখান থেকে পুরোটা কপি করে নিলাম এবং কপি করে নিয়ে গিয়ে আমার এই ফাইলটার মধ্যে আমি রেখে দিলাম এক সেকেন্ড এইখানে তো সব কমেন্ট আউট দেওয়া আছে তাহলে কাজ করবে কীভাবে ঠিক আছে এখন যে চেক করে দেখি এখন কাজ করার কথা এখন তো কাজ করতেছে না আচ্ছা তাদের যে সিএসএস ফাইলটা ছিল এটাকে আমরা ঠিক মতো অ্যাড করছি সেটা ওটা দেখি নেই ইয়েস এটা তো অ্যাড করা আছে তাদের এখানে আরেকটা সিএসএস ফাইল আছে ওই ফাইলটা আমি এখান থেকে কপি করে নিলাম নিয়ে ওইটার মধ্যে আমরা রেখে দিলাম এইখানে তারপরে কোনোভাবেই কাজ করতেছে না এখানে কোনো একটা ভুল তো অবশ্যই আছে সো আমি হচ্ছে যে আরেকটা কাজ করবো এখান থেকে গিয়ে তাদের যে এক্সাম্পল ফাইলটা ছিল ওটা পুরোটা আবার ডাউনলোড করতেছি সেটা ডাউনলোড করে সেটা এক্সামিন করে দেখি সেখানে কী প্রবলেম ছিল
डाउनलोड कर लेकर नहीं आसलम एवं एक्सट्रैक्ट कर दिलम अगेन एग्जाम्पलो चले गलम एग्जाम्पल देखें इंडेक्स फाइल्ट ओपन कर এইখানে কিন্তু ঠিক মতো কাজ করতেছে সো সেম টু সেম ওভারঅল সব কিছুই কপি করার পরেও কাজ করতেছে না এখানে আমি এই ফাইলটাকে আমি ভিজুয়াল স্টুডিও করে ওপেন করে নিই এটা মাঝখান থেকে কই থেকে চলে আসছে এবং নিচে কিছু কোড আছে গুগল অ্যানালিটিক্স এটা ডিলিট করে দেই আমাদের যে প্রবলেম পড়তেছে এখানে হচ্ছে যে এরকম মহরহ প্রবলেম পড়বে সাইটে যখন আমরা কাজ করতে যাব নর্মালি এখানে এসটিএমএল ক্লাসে যেটা ফাইলটা আছে এই ফাইলের ভিতরে কিন্তু আমাদের প্রোগ্রেস নামের আরেকটা হচ্ছে যে ডিভ হচ্ছে এখানে ইন্সপেক্ট হচ্ছে বা অ্যাড হচ্ছে বাট আমাদের এখানে কোনো কিছু অ্যাড হচ্ছে না ক্লাস 19 ইন্ডেক্স ডট এসটিএমএল সেখানে কোনো কিছু অ্যাড হচ্ছে না তো সামহাও যে কোনো একটা তো অবশ্যই এরর আছে সেই এররটা খুঁজে বের করতে হবে যে কেন সেই এররটা আসতেছে আবার আমরা কিন্তু ওভারঅল দেখে গেলে সব কিছু আমরা সেম টু সেম অ্যাড করছি উইন্ডোজেস আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এগেন নতুন করে সব কিছু সেট আপ করতে পারি যদি একটু সময় লাগবে বাট সব কিছু একসাথে সেট আপ করে দেখি কাজ করে কি না অথবা একটা কাজ করতে পারি এখানে যে কোডগুলো দেওয়া আছে এই কোডগুলোকে এখান থেকে কপি করে নিয়ে আমি হচ্ছে যে মেইন ইন্ডেক্স ডট এসটিএমএল মধ্যে রেখে দিতে পারি ইয়েপ এখন কাজ করতেছে ওকে সো এই আমাদের এখানে যে প্রবলেমটা ছিল সেটা মেবি আমাদের স্ক্রিপ্ট ডট মেইন ডট জেএস ফাইলটা ছিল এই ফাইলটা পাচ্ছিল না তো এইটার জন্য যে প্রবলেমটা ছিল তো আমি কন্ট্রোল যদি ব্যাক ইন্ডে চলে যাই এবং এইখানে যে আমাদের জেএস ডট মেইন ডট জেএস ফাইলটা এখানে তো লোডই হচ্ছে তারপরে পাচ্ছিল না এগেন ওকে সো আমরা এগেন এটা সেট আপ করি যা আগের মতো যা ছিল সো আমরা ডিলিট করে এগেন আমরা সেট আপ করি দেন দেখি আমরা কাজ করে কিনা সো আমি এখান থেকে এই তিনটা ফোল্ডার টোটালি ডিলিট করে দিলাম আমাদের একটা প্রিসেট অলরেডি দেওয়া আছে সেই প্রিসেটটা কপি প্রিসেটের ফাইলগুলো কপি করে নিয়ে আসতেছি নিয়ে এসে নতুন করে আমরা সেট আপ করতেছি ক্লাস 19 এখানে রেখে দিলাম এবং এখান থেকে আমাদের দুইটা ফাইল লাগবে একটা হচ্ছে আপনার সিএসএস মিনিফাইড সিএসএস ফাইলটা সেটা সিএসএস ফোল্ডার রেখে দিলাম এবং আরেকটা হচ্ছে জেএস ফাইল ডিস্ট্রিবিউশন জেএস প্রোগ্রেস পার্ট ডট মেইন ডট জেএস এবং এই দুইটা ফাইল আমরা অ্যাড করে নিই এখানে সব আমি ক্লোজ করে দিচ্ছি নতুন করে আমি ফোল্ডারটা এখানে ওপেন করে নিলাম ওপেন ফোল্ডার ক্লাস 19 ওকে তো ক্লাস 19 অ্যাড হয়ে গেছে এখান থেকে লিনিয়ার প্রোগ্রেস পার্ট ফোল্ডারটা ডিলিট করতে হবে এবং ইন্ডেক্স ডট জেএস ফাইলটা যেটা ছিল এটার মধ্যে হচ্ছে আমি স্টাইলের ফাইলগুলো অ্যাড করে দিচ্ছি সিএসএস স্ল্যাশ যে করে আর প্রোগ্রেস বা ডট মেইন ডট জেএস এবং এখানে নিচে হচ্ছে যে জেএস স্ল্যাশ যে করে আর প্রোগ্রেস বা ডট মেইন ডট জেএস এবং এটাকে আমরা লাইভ সার্ভার অ্যাপয়েন্ট করে নিই গো লাইভ তো আমাদের এইখানে কিন্তু এখনও তেমন কিছুই নেই সো আমি একটা কাজ করতেছি এখানে আমি একটা ক্লাস নিলাম এসটিএমএল ডট এসটিএমএল একটা নিলাম সিএসএস এবং সেইগুলোকে পরে আমি ইনিশিয়ালাইজ করব সিএসএস
JavaScript, PHP, MySQL. এই ফাইলগুলোকে আমরা এখন ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য আমরা চলে যাচ্ছি এগেইন হচ্ছে যে এইখানে, এইখানে কিন্তু তাদের একটা অলরেডি হচ্ছে যে একটা ইয়ে দেওয়া ছিল, কোড দেওয়া ছিল, সেই কোডটা আমি কপি করে নিয়ে আসতেছি এবং সেই কোডটাতে আমি সবগুলো ইনিশিয়ালাইজ করতেছি মেইন ডট জেএস ফাইলের মধ্যে। তো প্রথমে জাভাস্ক্রিপ্ট যেটা আছে, সেটা যে কোয়েরি স্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট না, জাভাস্ক্রিপ্টের ধরে আমি এখানে দেখি এটা কাজ করে কি না। এগেন আমাদের সেম প্রবলেমটা হচ্ছে, সো আমি এটাকে হচ্ছে যে এখানে স্টাইল ট্যাগের মধ্যে অ্যাড করে নিচ্ছি। সরি, স্টাইল ট্যাগ না, এটা হলো স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে অ্যাড করে নিচ্ছি এবং এই ফাইলটাকে আবার কমেন্ট আউট করে দিচ্ছি। এবং আমাদের চেক করে যে ভার্সনটা আছে সেটা মেবি চেঞ্জ করতে হবে। সো এখানে তারা ইউজ করেছিল 3.4.1, এই ভার্সনটাকে আমি সেভ করে নিয়েছি আমার এতে এরআইডিপি ক্লাস 19-এ জেএস জেকোয়েরি আমরা 3.4.1 এই ভার্সনটাকে আমরা সেভ করে নিলাম এবং সেটাকে আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি js/jquery.min.js। এগেন কোনো না কোনোভাবে এখানে হচ্ছে যে ইরর আসতেছে ইন্ডেক্স ডট এসটিএমএল এই ফাইলটা থেকে, আর প্রোগ্রেস করে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা কিন্তু এখানে জেএস যে করি এই ফাইলটা আমরা অ্যাড করে দিয়েছি অলরেডি, সেটা যে ব্যাক এন্ডে যাই দেখি ক্লিক করলে কাজ করে কি না। ফাইল লোড, হ্যাঁ ফাইল তো লোড হচ্ছে, দুইটা ফাইলই কিন্তু আমাদের লোড হচ্ছে, ঠিক আছে। সো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রেডির মধ্যে হচ্ছে এটাকে লোড করাতে পারি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এগেন এরর আসতেছে, আচ্ছা আচ্ছা। সো এখানে আরেকটা ইয়ে আছে, ইরোরটা আসতেছে এখন বুঝতে পারছে, বিকজ আমরা এখানে যেই আমরা যত কিছুই করি না কেন এখানে চেঞ্জ হবে না। সো আমি এটা ডিলিট করে দিলাম এবং আমাদের এখানে কি ছিল আগে জেকোয়েরি 3.5.1 এই ভার্সনটা ছিল, এই ভার্সনে কাজ করতেছে না, একটা ইরোর আসতেছে। এবং আমরা মেইন জেএসের মেইন ডট জেএসের মধ্যে এই কোডটা লিখছিলাম তখন, তখন কাজ করতেছিল না। এর মূল কারণ হচ্ছে যে আমাদের যেই jQuery ডট আর প্রোগ্রেস বা ডট মিনিফাইড যে ভাষণটা ছিল এই ফাইলটার মধ্যে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই ফাইলের মোটামুটি সব কোডই হচ্ছে যে আপনার ইয়ে করা, এখানে হচ্ছে যে মিনিফাইড করা, মানে হচ্ছে আপনার কমেন্ট আউট করা। সো আমাদের এই ফাইলটা ডিলিট করতে হবে, ডিলিট করে আমরা অন্য কোনো একটা ফাইল আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমাদের যে ফোল্ডার ছিল ক্লাস 19-এর মধ্যে, এখানে তাদের ডিস্ট্রিবিউশন ফোল্ডার মধ্যে আর একটা ফাইল ছিল, সেটা হচ্ছে মিনিফাইড ছাড়া যে কোয়েরি ডট প্রোগ্রেস বার, সেই ফাইলটা আমরা চেক করতে পারি। ইয়াপ, এই ফাইলটাতে মেবি সব কিছু ঠিক আছে। সো এই ফাইলটা আমরা এই ফাইলটা কপি করে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে যাই, ক্লাস 19 জেএস এখানে রেখে দিলাম। এখন এটাকে আমরা আমাদের এসটিএমএল অ্যাড করে নিই, তাহলে মেবি কাজ করবে js/jquery.progressbar.js। ওকে, সো এখন বলতেছে ওয়াই পয়েন্ট ইজ নট এ ফাংশন। সো ওয়াই পয়েন্টটাকে আমরা ডিসেবল করতে পারবো আবার, এই যে এখানে একটা কোড দেওয়া ছিল আপনার, টু ডিসেবল দ্য ওয়াই পয়েন্টস ইন্টিগ্রেশন ইউ নিড টু মেক শিওর মাইনর চেঞ্জেস টু দ্য সোর্স কোড। সো আমি এখান থেকে এই কোডটা কপি করে ওখানে দিয়ে দিলে আই থিঙ্ক ওয়াই পয়েন্টস আমাদের চেঞ্জ হয়ে যাবে বা রিপ্লেস হয়ে যাবে। এটা ওয়াই পয়েন্টস এখন ডিসেবল হচ্ছে না,
সো এনিওয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আপনার আচ্ছা আচ্ছা এই লাইনটা যেটা ছিল এই লাইনটা আমাদের ভুল জায়গায় আমরা করছি। এটা ওনারা এখানে মেনশন করছিল যে সোর্স কোডে হচ্ছে যে এটা করতে হবে, ইউনিট মেক শিওর মাইনর চেঞ্জেস টু দ্য সোর্স কোড, এই লাইনটাকে রিপ্লেস করতে হবে এই লাইনটার মাধ্যমে। তো আমরা একটা কাজ করতে পারি, ওয়েব পয়েন্টসটাকে এখানে অ্যাড করে দিতে পারি, তাহলে মনে হয় আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক হবে, আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো ওয়েব পয়েন্টস জেস্ট আমি এই ফাইলটা সেভ করে নিচ্ছি আমার এতে আমাদের ক্লাস 19 এবং সেটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। করি ওয়েব পয়েন্টস ডট জেস, সো আমাদের এটা চলে আসছে, বাট আনফর্চুনেটলি যেরকম চাচ্ছিলাম সেরকম আসতেছে না। সো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা কিন্তু এখানে এখনও বুটস্ট্র্যাপ এখানে অ্যাড করিনি, ঠিক আছে। সো বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা আমরা এখানে অ্যাড করে দিই, তাহলে মেবি আমরা এটাকে আরেকটু সুন্দর করে করতে পারবো। সো আমরা একটা কন্টেনারের মধ্যে এই ফাইলগুলোকে কোডগুলোকে নিয়ে এনেছি কন্টেনার, এবং এটার ভিতরে একটা ডিপ নিলাম, সেটার মধ্যে একটা ক্লাস নিলাম, এটার মধ্যে একটা প্যাডিং দিয়েছি টপ বটম থেকে, অ্যান্ড হচ্ছে যেটার ভিতরে আমি কোডগুলো রেখে দিলাম, তাহলে একটা সুন্দর করে শো করবে। এই যে এখন কিন্তু শো করতেছে, ঠিক আছে। এইখন হচ্ছে যে আমি সিএসএস এবং সবগুলো ফাইলকে হচ্ছে যে এখানে ইনিশিয়ালাইজ করে নিব, কপি করে ইনিশিয়ালাইজ করতে পারবো। এইচটিএমএলটাকে সবার উপরে দিলাম, তারপর সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট, তারপর পিএসপি না, এটাকে একটা ডুপ্লিকেট করতে হবে। এবার জাভাস্ক্রিপ্ট, দেন হচ্ছে মাইএসকিউএল, যে কোনো প্লাগইন নিয়ে যখন আপনারা প্রথমবার কাজ করতে যাবেন না, তখন হচ্ছে যে কোনো না কোনো প্রবলেমে আপনারা পড়বেনই, যেমন আমি পড়তেছি, কারণ হচ্ছে প্লাগইনটা নিয়ে আগে কোনো সময় আমি কাজ করি না, এখন কিন্তু প্রবলেমে পড়তেছি। সো এখানে সবগুলো কালার কিন্তু সেম হয়ে গেছে, হ্যাঁ এই সবগুলো কালার সেম হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে স্টাইল করতে পারি, এটার মধ্যে হচ্ছে যে আমরা মাল্টিপল কালার দিতে পারি, যে এইখানে এইখানে যে ইয়েটা ছিল ফাইলটা, এটার মধ্যে একটা কনফিগারেশন ফাইল ছিল যেটা হচ্ছে অ্যাক্টিভ ডট জেএসের মধ্যে, যেমন এখানে মাল্টিপল আলাদা আলাদা কালার দেওয়া আছে, আমরা চাইলে ওইভাবে হচ্ছে কালারটা আলাদা আলাদা দিতে পারি। তো আমি এই কোডটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে রেখে দিলাম। পিএসপি মাইএসকিউএল, এবং অলমোস্ট কিন্তু এটার মতো আমাদের হয়ে গেছে, ঠিক আছে, ডেমোটার মতো হয়ে গেছে। শুধু আমাদের এখানে টাইটেলটা দেওয়া বাকি, এবং হচ্ছে এই আমাদের এটার মার্জিন প্যাডিং আছে কিছু। সো টাইটেলটা তারা কীভাবে নিচ্ছে সেটা আমরা দেখি এখানে। সো এটা হচ্ছে এইচটিএমএল ক্লাসটার উপরে হচ্ছে যে টাইটেল নামের আরেকটা ক্লাস দিয়েছে, সেটা আমাদের টাইটেলটা এখানে অ্যাড করে দিয়েছে। সো আমরা সেটা করতে পারি, আমরা এখানে গেলাম, গিয়ে হচ্ছে যে এইচটিএমএলটাকে এই ক্লাসটাকে আরেকটা আরেকটা ডিভের মধ্যে নিলাম, সেখানে হচ্ছে যে এখানে দিলাম, এবং এটার মধ্যে আরেকটা ক্লাস নিলাম টাইটেল, এবং সেটার মধ্যে আমি দিতে পারি এইচটিএমএল, এরকমভাবে সবগুলো সাজাতে পারি। সিএসএসটা এখানে রাখলাম, তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্টটা এখানে রাখলাম, অ্যান্ড এখানে পিএসপিটা এখানে রাখলাম, এখানে বলে দিতে পারি পিএইচপি, এবং উপর হবে জাভাস্ক্রিপ্ট, এবং এখানে হবে সিএসএস, আর লাস্ট আটা নিতে হবে মাইএসকিউএলের জন্য। সো এবার দেখি কী অবস্থা। ইয়েস, এবার মোটামুটি সুন্দর একদম সাজানো গুছানো হয়ে গেছে। তো আমরা যেরকম চাচ্ছিলাম সেরকম তো ফাইনালি আমরা করতে পারছি, হ্যাঁ তো এটা একটু সময় লাগছে, বাট এটা সাধারণত হয়েই থাকবে। আপনারা যখন হচ্ছে নতুন কিছু নিয়ে কাজ করবেন তখন এই প্রবলেমগুলো হয়ে থাকবে, বাট আপনি যদি ঘাটাঘাটি করেন এবং চেষ্টা করতে থাকেন দেন হচ্ছে যে আই থিঙ্ক ফিক্স হয়ে যাবে। যতটুকু দেখলাম ততটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? অলরাইট, কারো কোনো কোয়েশ্চেন নেই, সো আমরা নেক্সট প্লাগইনটাতে চলে যাই। এবং আমাদের আই থিঙ্ক এখানে হচ্ছে যে আর এই ফাইলটার দরকার নেই, যেটা ছিল এটা লিনিয়ার প্রোগ্রেস বার, এটাকে পুরোপুরি ডিলিট করে দিলাম।
সো এখানে হচ্ছে যে আমি আরেকবারে এক্সপ্লেন করে দিচ্ছি আমরা এখানে কী করলাম। প্রথমে হচ্ছে যে সেট আপ করলাম প্রজেক্টটা, প্লাগিনটা ডাউনলোড করলাম, প্লাগিন ডাউনলোড করে এখানে প্রোগ্রেস বার প্লাগিনটা আমি সিএসএস অ্যাড করে নিলাম এবং আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করছি এখানে এবং জেকোয়েরি এখানে অ্যাড করছি, তারপরে জেকোয়েরি প্লাগিনের ফাইলটা অ্যাড করছি এবং ওয়াইএফ পয়েন্টস এক্সট্রা একটা ফাইল অ্যাড করছি এবং মেন ডট জেএসের মধ্যে প্লাগিনের কনফিগারেশন আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ছোট্ট একটা কনফিগারেশন। কিন্তু এইটা আগে একটা প্রবলেম করতেছিল, সেটা হচ্ছে আমাদের যে প্লাগিনের ফাইলটা ছিল জেকোয়েরি আর প্রোগ্রেস বার, এই প্লাগিনটা যেটা মিনিফাইড ভার্সন ছিল সেই মিনিফাইড ভার্সনে অনেকগুলো কোড কমেন্ট আউট করা ছিল যেন কাজ করতেছিল না। পরে আমরা ডিবাগিং করে এটা বুঝতে পারলাম যে এই ফাইলটাতে প্রবলেম আছে, তো এই ফাইলটা পরে আমরা চেঞ্জ করে মিনিফাইড ভার্সন ছাড়াটা আমরা ইউজ করলাম, ঠিক আছে। এটা সাধারণত হয় না, বাট উনি যেভাবে মিনিফাইড করছে ওই খালি প্রবলেম ছিল ওইটুকুতেই। সো এক ওইটা মিনিফাইড ভার্সনগুলো সাধারণত এইরকম প্রবলেম করে না, বাট ওনারা মিনিফাই যখন করছিল তখন মেবি ইরটা ছিল। সো এনিওয়ে আমরা এটা সেটা বুঝতে পেরে এই ফাইলটা আমরা রিপ্লেস করে দিয়েছি, এখন মোটামুটি সব কিছু কাজ করতেছে। পরে আমরা কী করলাম, এটাকে স্ট্রাকচার করে এটাকে মোটামুটি আমরা টাইটেল দিয়ে দিলাম এবং আমাদের এটার জন্য আমাদের এক লাইনও সিএসএস লিখতে হয় নাই, ঠিক আছে। উইদাউট সিএসএস লিখে আমরা এত সুন্দর একটা হচ্ছে প্রোগ্রেস বার ক্রিয়েট করলাম। এখন আপনি এটা চাইলে ছয় কলামের মধ্যে রেখে দিতে পারেন, আর ছয় কলামের মধ্যে আপনার ইন্ট্রো রাখতে পারেন, যেমন মনে করেন এখানে দেওয়া আছে না, এটাকে হচ্ছে আমি আমি কন্টেনার মধ্যে একটা রো নিলাম, অথবা এই এফ ওয়াই সিক্স অর্থাৎ হচ্ছে এই যে প্যাডিং ছিল আমাদের টপ বটম থেকে ফাইভ একটা প্যাডিং ছিল, এটাকে আমরা এটার ভিতরে রাখলাম এবং একটা রো নিলাম, রো নিলে কলাম সিক্স নিলাম, কলাম সিক্স আর একটা কলাম সিক্সের মধ্যে ডান পাশে রাখলাম এবং লেফটে যেটা ছিল এটার মধ্যে এইচ ফোর নিলাম, টাইটেল নাম রাখলাম জাকির হোসেন অ্যান্ড হচ্ছে যে আমি জাকির হোসেন এই কিছু বর্ণনা দিলাম, তাহলে আমাদের অ্যাবাউট সেকশনটা পুরোপুরি হয়ে যাবে। লরেম ইপসন আর একটা প্যারাগ্রাফ নিলাম, লরেম ইপসন, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে মোটামুটি। এখন আপনি এখানে একটা বাটন সেট করে দিতে পারেন, এ লিঙ্ক হ্যাশ হচ্ছে যে মাই পোর্টফোলিও প্লাস বিটিএন বিটিএন প্রাইমারি বুটস্ট্র্যাপের ক্লাস আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড এটাকে কপি করে আর একটা আরেকটা বাটন নিতে পারেন, সেই বাটনের নাম দিতে পারেন কি সাকসেস কন্ট্যাক্ট মিট, তাহলে আপনার অ্যাবাউট সেকশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন, ঠিক আছে। সো এইরকমভাবে অ্যাবাউট সেকশন ইজিলি ক্রিয়েট করতে পারেন। তো আমরা তো এই যে দেখালাম এই প্লাগিন সম্পর্কে, এটা বলতে এইখানেই থাকবে, আমরা নতুন আরেকটা প্রজেক্ট নিই সেইখানে আমরা আমাদের কোডগুলো করব। তো এটা আমি এখান থেকে পুরোটাকে হচ্ছে আমি কোড স্টুডিও আমি ভিজুয়াল স্টুডিও কোড এটাকে ক্লোজ করে দিলাম, এটাকে আমি এখান থেকে কাট করে নিই, আমি রাখলাম হচ্ছে যে স্কিল প্রোগ্রেস প্রোগ্রেস বার, এই ফোল্ডারের ভিতরে আমি রেখে দিলাম এবং এখানে আরেকটা ফোল্ডার নিব যেটা হবে আপনাদের সার্কেল প্রোগ্রেস বার, সার্কেল প্রোগ্রেস বার। এখন আমরা করতে পারি একটা কাজ, এই এইখানে যে আমাদের স্টাইলটা ছিল এটাকে আমরা কোড করে নিতে পারি এবং এটার ভিতরে রেখে দিতে পারি এবং এখান থেকে আমাদের ওয়াই পয়েন্টসও দরকার নেই, আমাদের বুটস্ট্র্যাপ হচ্ছে যে করি এটারও দরকার নেই, শুধু বুটস্ট্র্যাপ এবং যে করি ফাইলটা থাকলেই হবে এবং সিএসএস আমাদের এটার দরকার নেই এবং এই এটাকে আমরা হচ্ছে আমাদের কোড এডিটর ওপেন করে নিই, তারপর হচ্ছে আমাদের আগের যা কোড ছিল সেগুলো রিমুভ করে দিই, ঠিক আছে। অবশ্যই ইন্ডেক্স ডট এসটিএমএল আগের এই ফাইলটা আমাদের দরকার পড়বে না এবং এইখানে যে আমাদের এসটিএমএল স্ট্রাকচার ছিল সেটা আমাদের দরকার নেই, আমরা যত সার্কেল প্রোগ্রেস বার এখানে অ্যাড করবো, ওয়াই পয়েন্টস এবং হচ্ছে যে আর প্রোগ্রেস বার এটার দরকার নেই। এখন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা তো বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করে নিই, তাহলে আমরা বুটস্ট্র্যাপ এখানে কাজ করতেছে কেন কন্টেনার টন্টেনার, আসলে কন্টেনার যেই ক্লাসগুলো সেইগুলো সিএসএস ফাইল থেকে আসে, সো এই সিএসএস ফাইল থেকে এটা পাচ্ছে এবং বুটস্ট্র্যাপের ক্যারোসেল এবং ডাইনামিক মেনু বার সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে আসে, তাই জাভাস্ক্রিপ্টটা জরুরি। আচ্ছা এই ফাইলটাকে আমরা হচ্ছে গো লাইভে ওপেন করে নিই লাইভ সার্ভারে, এখন আমরা সার্কেল প্রোগ্রেস বার দেখবো, এই দেখছেন শুধুমাত্র আমাদের আগের স্ট্রাকচারটা আছে এবং আগের কোনো কিছুই নেই, সো আমরা এটা কেটে দিই। আচ্ছা অনেকেই হয়তো এই লিঙ্কটা অনেকের লাগবে, সো আমি লিঙ্কটা হচ্ছে যে লিঙ্কটা আমি ভিডিও নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো না, তার জন্য আমার এটা সেভ করে রাখতে হবে, আমি নোটপ্যাডে সেভ করে রাখতেছি। এন্ড
আমাদের আরেকটা ফাইল যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই প্লাগইনটা। তো এই প্লাগইনটা আই হোপ যে ইজিলি হয়ে যাবে। তো আমি এই প্লাগইনটার লিঙ্কটা আমি সেভ করে রাখতেছি, ঠিক আছে। তো এই প্লাগইনটা হচ্ছে যে আমি এখানে গেলাম, গিয়ে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। শো ইন ফোল্ডার, আমাদের এখানে আননেসেসারি অনেকগুলো ফাইল ছিল সেগুলো আমরা ডিলিট করে দিলাম। সো এটা আমরা ডাউনলোড করেছিলাম পার্টসাইকেল ডট মাস্টার। সো এখান থেকে আমি এই ফাইলটাকে আমি কাট করে নিয়ে গেলাম। কাট করে নিয়ে হচ্ছে যে আমি এইখানে রেখে দিলাম আমাদের সার্কেল প্রোগ্রেস বারে, এবং এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি আমি। এক্সট্রাক্ট হয়ে গেছে, এই জি ফাইলটা আমি ডিলিট করে দিলাম। এবং এক্সট্রাক্ট ফাইল থেকে আমাদের নিতে হবে হচ্ছে সোর্স ফোল্ডার, যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন ফোল্ডার এখানে নাই। তো সোর্স ফোল্ডার থেকে আমি এই ফাইলগুলো নিয়ে নিচ্ছি। আমাদের আই গেস কী কী ফাইল নিতে হবে সেটা এখানে বলে দিবে ওনারা। তো আমাদের ইনস্টলেশন প্রোগ্রেস যদি যাই হাউ টু ইউজ ইট, আমাদের পার সার্কেল সিএসএস ফাইলটা নিতে হবে এবং পার সার্কেল জিএস ফাইলটা নিতে হবে, দুটো ফাইল নিয়ে হবে। আমাদের সোর্স থেকে সিএসএসে গেলাম এবং সিএসএস থেকে এই ফাইলটা, আচ্ছা লেস ফাইল অ্যাড করা আছে। আচ্ছা লেস ফাইল, এটাকে আপনাকে ইন্ট্রোডাকশন আমি দিয়ে দিই যে লেস ফাইলটা আসলে কী। এখানে ডট লেস যে ফাইলটা দেওয়া আছে এটা হচ্ছে সিএসএস এর একটা প্রি প্রসেসর। লেস হচ্ছে সিএসএস এর একটা ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সিএসএস এর একটা প্রি প্রসেসর, এটাতে হচ্ছে ইজিলি প্রোগ্রামেটিকভাবে সিএসএসকে কন্ট্রোল করা যায়। যেমন ওয়াইড এটা 10 পিক্সেল নিলেন, কোনো ওয়াইডের জায়গায় এই ভেরিয়েবলটা ইউজ করলে হবে, এটা মাল্টিপল জায়গায় আপনি এই ভেরিয়েবলটা ইউজ করতে পারবেন। এবং এখানে ফাংশন ইউজ করতে পারবেন, নেস্টিং করে কোড লিখতে পারবেন, এই ধরনের ফিচার এখানে দেওয়া থাকে। সো লেসটা একটা প্রোগ্রাম আর কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিএসএস এর জন্য স্পেশালি। সো আমাদের এইটার সিএসএস ফাইলটা আমাদের দরকার পড়বে। তো আমরা এটার সিএসএস ফাইলটা কোত্থেকে পাবো? তো আসলে এটার সিএসএস ফাইলটা আমাদের তো পাওয়ার কোনো রাস্তা নেই। আমরা একটা কাজ করতে পারি, ডেমো ফাইলটাতে যেতে পারি, ডেমো ফাইলটাতে গিয়ে সেটার ব্যাক এন্ডে চলে যেতে পারি এবং সেখান থেকে সিএসএস ফাইলটা আমরা নিতে পারি। যেমন হচ্ছে পার্সেল ডট সিএসএস, এই হচ্ছে সেই ফাইলটা, এটাকে সিএসএস হিসেবে সেভ করে নিই আমরা। আমাদের সেভ করতে হবে ডেস্কটপে এলইডিপি ওয়েব ডিজাইন +19 সার্কেল প্রোগ্রেস বার সিএসএস, এইখানে আমরা সেভ করবো, ঠিক আছে। আর আগে আছে জিএস ফাইলটা ঠিকই আছে। সো জাভাস্ক্রিপ্ট ফাইলটাতে আমি চলে গেলাম, জিএস ফাইলটা আমি এখান থেকে কপি করে নিলাম এবং +19 সার্কেল প্রোগ্রেস বারে জিএস ফোল্ডারটা আমি রেখে দিলাম। অ্যান্ড এই দুইটা ফাইল আমি হচ্ছে কি লিঙ্ক করে নিচ্ছি এখানে। প্রথমে জিএস ফাইলটা আমি লিঙ্ক করে নিচ্ছি js/parcel.js অ্যান্ড এইখানে হচ্ছে যেমন parcel.css। সো আমাদের এই দুটো ফাইল অ্যাড করা গেছে। আমরা প্রোগ্রেস বারটা দেখবো কীভাবে ক্রিয়েট করতে পারি। তো এইটা লিঙ্কগুলো অ্যাড করার পর আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে এসটিএমএল স্ট্রাকচারটাকে কপি করে নিয়ে যাচ্ছি। তো এখানে বলা আছে ক্রিয়েট দ্য এসটিএমএল স্ট্রাকচার ফর দ্য পার্সেন্টেজ সার্কেল। এখানে ডাটা পার্সেন্টেজ যদি এখানে অ্যাড করে, এটার মানে হচ্ছে পার্সেন্টেজ ভ্যালু। ক্লাস ব্লু মানে হচ্ছে ব্লু থিম, পার্পল অরেঞ্জ ইয়েলো আছে। ক্লাস ডার্ক ব্লু ডার্ক মানে ডার্ক মোড, এবং হচ্ছে যে ক্লাস বিগ মানে হচ্ছে বিগ পার্সেন্টেজ সার্কেল, এবং স্মল আছে মিডিয়াম আছে, ঠিক আছে। এম টি ইকুয়াল টু মিডিয়াম সাইজ, ঠিক আছে।
সো এইভাবে আমরা করতে পারি এবং অ্যাক্টিভেট দ্য প্লাগইন প্লাগইন অ্যাক্টিভেট করার জন্য এই যে আমাদের স্টেটমেন্ট থাকবে এটাতে আমরা ইনিশিয়ালাইজ করব এটা আইডি দেওয়া আছে তা হ্যাশ সিলেক্ট করে পার্ট সার্কেল এখানে ফাংশনটা কল করা হয়েছে শুধুমাত্র ঠিক আছে সো আমি এখান থেকে হচ্ছে এই কোডটা এইচটিএমএল স্ট্রাকচার কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি আমাদের এইখানে এবং এখানে আমি রেখে দিলাম এবং এটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে তো ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট কোডটা দেওয়া আছে সেই কোডটা আমাদের জাভাস্ক্রিপ্ট মেইন ডট জেএস ফাইলে কল করলে হয়ে যাবে আগের কল কোডটা রিমুভ করে দিচ্ছি এবং এই ফাইলটা আমি এখানে কল করে দিলাম এবং এখানে একটা অপশন দেওয়া আছে যে আমাদের এখানে অনেকগুলো কাস্টমাইজেশন অপশন দেওয়া আছে আমরা এটাকে হচ্ছে অ্যানিমেশন অ্যাড করতে পারবো প্রোগ্রেস বার কালার টাইম আপ রিসেট সেকেন্ড পার টাউন পার ক্লক অ্যানিমেট এগুলো দেওয়া আছে তো এগুলো আমরা পরে দেখতেছি আমরা এখানে দেখি আমাদের সার্কেলকে আসছে কিনা সার্কেল আসে নাই তার মানে কোনো একটা প্রবলেম হয়েছে সো আমি কনসোলটা ওপেন করেছি জাভাস্ক্রিপ্ট ফাইলে যখনই প্রবলেম হবে তখন হচ্ছে কনসোল চেক করবেন যে কনসোলে কোনো প্রবলেম হচ্ছে ঠিক আছে কারণ হচ্ছে যে কোয়েরি এবং জাভাস্ক্রিপ্ট ফাইলে সবসময় হচ্ছে কনসোলে আপনার প্রবলেমগুলো শো করে এই ফাইলটাতে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এটা আমাদের ল্যাস ফাইলটাকে কোনো কিছু করার দরকার নেই এইখানে আমাদের ইরর দিচ্ছিল হচ্ছে আপনাদের এইখানে এত কিছু ওপেন করা কেন সো আমাদের এইখানে ইরর দিচ্ছিল রিকোয়ার ইজ নট ডিফাইন্ড যে কোয়েরির প্র্যাকটিক পার্ট সার্কেল ডট জিএস ফাইলের এক নাম্বার লাইনে তো এইখানে তারা যে কোয়েরিটাকে ইম্পোর্ট করতেছিল এবং হচ্ছে যে আপনার এখানে পার্ট সার্কেল ডট লেস ফাইলটাকে ইম্পোর্ট করতেছিল কিন্তু লেস ফাইলটা তো আমরা কপি করে নেই নাই ওখানে তো ইম্পোর্ট করে লাভ কী তাই হচ্ছে যে কাজ করতেছে না ঠিক আছে তার কিছুই না তো আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে তারা যে লেস ফাইলটা দিচ্ছিল এটাকে কপি করে আমাদের সিএসএস ফোল্ডারে রেখে দিতে হবে তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি প্লাস নাইনটিনের সার্কেল প্রোগ্রেস বার ফাইলটা এখানে রাখতেছি এবং আরেকটা ফোল্ডারে লেস ফাইলটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে সিএস ফোল্ডারের ভিতরে আমি রেখে দিলাম ঠিক আছে তাহলে পেয়ে যাবে এবং রিকোয়ার্ড যে কোয়েরি এটা মেবি পাবে না সমস্যা নেই এটাকে হচ্ছে আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি যেহেতু আমরা যে কোয়েরিটাকে অলরেডি অ্যাড করছি তারপরে কিন্তু এখানে প্রবলেম হচ্ছে সো প্রবলেম সবসময়ই থাকে কারণ হচ্ছে এক একজনের কোড এক এক রকম এক একজনের কোড এক স্টাইলে লেখে সো এই জন্য প্রবলেম দেখেন এইখানে কিন্তু আপনার যে কোয়েরি ফাইলটাকে সে ইনক্লুড করে নিয়েছে কিন্তু আমাদের আগে কী করছি আমরা আমাদের যে কোয়েরিটাকে আমরা এখানে অলরেডি কল করে ফেলেছি ঠিক আছে এই জন্য প্রবলেমগুলো হচ্ছে আরেকটা কাজ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেমো ফাইলটা আমরা চেক করতে পারি ডেমো ফাইলটা এখানে আছে এখানে মাস্টারে আমরা হচ্ছে যে ইন্ডেক্স ডট জিএস ফাইলটা এইচটিএমএল ফাইলটা আছে ফাইলটাতে আমরা চেক করতে পারি কিন্তু এই ফাইলে কোনো কিছু শো করতেছে না আনফর্চুনেটলি এইটা ছিল আমাদের মেইন অরিজিনাল ডেমো এই ফাইলটা যদি ব্যাক ইন্ডে এগেন যাই তো এখানে আমাদের পার্ট সার্কেল ডট জিএস ফাইলটা আছে সো এই ফাইলটা আমি এখান থেকে কপি করে নিলাম এই কোডটা কপি করে নিয়ে এইখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে সো এখানে পেস্ট করে দিলাম এখন দেখি কাজ করে কি না ইয়াপ এখন কাজ করতেছে ঠিক আছে সো আই থিঙ্ক যে এইখানে যে ডাউনলোডের যে ফাইলগুলো থাকে এগুলো একটু ডিফারেন্ট এবং ডেমোতে যে ফাইলগুলো থাকে এবং ডাউনলোডের যে ফাইলগুলো থাকে এগুলো একটু ডিফারেন্ট অনেক সময় হচ্ছে যে ওইগুলো দিয়ে কাজ করতে চায় না সো আপনারা যেটা করতে পারেন সেটা ডেমোর যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে ডাউনলোড করে নিয়ে সেভ করে নিয়ে আপনারা ইউজ করতে পারেন এখন সেম টু সেম হচ্ছে যে আমাদের এখানে কাস্টমাইজ করে নিলে আমাদের হয়ে যাবে যেমন এখানে আছে এখানে একটা ডেমো ফাইল আছে আমাদের এটা কপি করে নিয়ে যাই এখন আমাদের এইচটিএমএল এ কাজ করলে হবে এটা শুধু আইডিটা চেঞ্জ করে দেয় কারণ ডেমো আইডি অলরেডি দেওয়া আছে সেখানে আমরা দিয়েছিলাম এখানে একটা দিতে পারি ডেমো টু ঠিক আছে অ্যাডটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখানে কাজ করে নিই এবং এখানে একটা লেখা শো করতেছে ডকুমেন্ট ডট রেডি এখানে কাটা দেখতেছি তার মানে এখানে সেটা আমরা পরে দেখি আর আগে এটা ডেমো টুটা আমরা দেখে নিই
সেইখানে তো কাস্টম স্ট্যাক আমরা টেক্সট অ্যাড করছিলাম, এই জন্য বড়ো হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের ফন্ট সাইজটা যদি একটু ছোটো করে দিই তাহলে হচ্ছে যে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো মোটামুটি আমাদের প্লাগইন ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন প্লাগইনের এখানে কিন্তু আমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে, হ্যাঁ, অ্যানিমেট, বার ক্লক, বার ডাউন, সেকেন্ড, দ্য অ্যামাউন্ট অফ সেকেন্ড, টু কাউন্ট ডাউন সেকেন্ড, তারপরে টাইম আপ, এগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি। এই কাস্টম ট্যাক্সটাকে কীভাবে কাস্টমাইজ করবো সেটা আমরা একটু দেখে নিই। এটা স্প্যানটেকের মাধ্যমে অ্যাড করা হয়েছে, পার্ট সার্কেল ডট স্প্যানটেক, এটার ফন্ট সাইজটা একটু ছোটো করে দিলে কাজ হয়ে যাবে আই গেস। সো আমাদের স্টাইল ডট সিএসএসটাকে আমি এখানে নিলাম, এবং হচ্ছে স্প্যানটেকের মধ্যে আমাদের টেক্সট আছে, এটাকে হচ্ছে ফন্ট সাইজ 12 পিক্সেল করে দিই। 12 পিক্সেল বেশি ছোটো হয়ে গেছে, 16 পিক্সেল মোটামুটি বড় আছে, আমরা আরও বড় করতে পারি 20 পিক্সেল, এবার ঠিক আছে। সো এই ধরনের সার্কেল আমরা ইউজ করতে পারি। এখন এখানে হচ্ছে যে আপনার এখানে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন, হ্যাঁ, এটাকে ক্লাস ধরে সিলেক্ট করলে বেটার হবে। সেটাকে মাল্টিপল করে নিয়েছি আমি, এখানে হচ্ছে একটা বিগ না, এখানে মিডিয়াম রাখবো, আমি মিডিয়াম রাখতেছি, এবং আর একটা স্মল রাখতে পারি আমরা। এবং ডার্ক হলে ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আসবে, আমি ডার্ক রাখতে চাচ্ছি না। এবং এটার পার্সেন্টেজ হবে 33, এটার পার্সেন্টেজ হবে 59, এবং এটার হচ্ছে যে এখানে আমরা ক্লাস দেব আইডি না, এটা হবে এগেন, এটা ক্লাস হবে HTML, এটা ক্লাস হবে CSS। উপরে একটা ডেমো দেওয়া আছে, এটা ক্লাসটা চেঞ্জ করে এটা দিতে পারি আমরা জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ক্লাস দিয়ে আমরা এখানে একটাকে ইনিশিয়ালাইজ করলাম, ওকে ক্রিয়েট, অ্যান্ড দেন আমাদের HTML দিয়ে একটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। CSS দিয়ে আমরা আরেকটা ইনিশিয়ালাইজ করলাম, এখানে সবগুলো হচ্ছে হ্যাশ হবে, ডট হবে, হ্যাশ হবে না, এই জন্য কাজ করতেছিল না, এখন আই গেস কাজ করবে। সো এখানে কিন্তু চলে আসছে, দেখেন অনেকগুলো চলে আসছে, ছোটো, বড়, মিডিয়াম, এটা ছিল মিডিয়াম। সো মিডিয়ামটা তো ডার্ক কালার দেওয়া ছিল না, তাহলে ডার্ক কালার পারলে কই থেকে দেওয়া ছিল, ইয়েস। সো গ্রিন কালার দিলাম এটাকে, এবং এটাকে দিলাম হচ্ছে ইয়েলো। তো এখানে কয়েকটা কালার অপশন কিন্তু দেওয়া আছে তাদের, হ্যাঁ, যেমন হচ্ছে যে এখানে যে কালার অপশন দেওয়া আছে, ব্লু, পার্পল, অরেঞ্জ, ইয়েলো, অরেঞ্জ ইউজ করতে পারবেন এবং ইয়েলো ইউজ করতে পারবেন। তো এগুলো সেখান থেকে একটু দেখে নিলে, যদি আপনার একটু পড়ে নেন বা দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের কাজগুলো ইজিলি হয়ে যাবে। এখন আই গেস আমার কাছে মিডিয়ামটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে, তাই আমি এখান থেকে স্মল বাদ দিয়ে দিলাম, এবং এখানে ডার্ক থেকে আমরা বাদ দিয়ে দিলাম, এটাকে পার্পল দিয়ে দিলাম, পার্পল। আমাদের তিনটা হয়ে গেল, বড়টা আমাদের দরকার নেই। সো এইভাবে হচ্ছে সার্কেল প্রোগ্রেস বার ক্রিয়েট করতে পারেন। আই গেস আপনারা বুঝতে পারছেন সার্কেল প্রোগ্রেস বারে যেটা দেখাইতে যাচ্ছিলাম আমি। তো আমরা হচ্ছে যে এই ক্লাসে আমরা হচ্ছে যে দুইটা নিলাম, একটা লাইন প্রোগ্রেস বার, একটা হচ্ছে সার্কেল প্রোগ্রেস বার, এই দুইটা কাস্টমাইজ করে কিন্তু আমরা এখানে দেখাই দিছি, ঠিক আছে। এখন আপনারা চাইলে এখানে কাস্টম টেক্সটও ইউজ করতে পারেন, পাশাপাশি পার্সেন্টেজটাও ইউজ করতে পারেন, এবং এটা 59 ছিল, এটা 33 ছিল, এটা 20 ছিল, সেগুলো আমরা দেখাই দিছি, ঠিক আছে। সো এখন আমরা একটা ব্রেক নিব, ব্রেকের পর ফিরে এসে আমরা আরও কিছু প্লাগইন দেখবো, যেমন হচ্ছে যে আমার লিস্টে কিন্তু অনেক লম্বা একটা লিস্ট আছে, কোথায় সে, আচ্ছা, কাউন্টার আপ, যেটা নাম্বারটা অটোমেটিক কাউন্টার সেটা আমরা দেখতে পারি, প্রি লোডারটা দেখতে পারি, মডেল দেখতে পারি, ইমেজ প্রিভিউ দেখতে পারি। সো আমরা এরপরে ডিসাইড করবো আসলে কোনটা দেখবো। তো এখন একটা ব্রেক হবে 30 মিনিটের, আমরা এগেন হচ্ছে যে 10:38 বাজে, তো আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে যে 11:10 ক্লাস স্টার্ট করবো। অলরাইট, সো সবাই একটা ব্রেক নিয়ে নেন, দেন ব্রেকের পর দেখা হচ্ছে। প্রথম 50% ক্লাসে আমরা হচ্ছে যে ইয়ে দেখছিলাম, আমরা দুটো প্লাগইন দেখলাম, একটা হচ্ছে আপনার সার্কেল প্রোগ্রেস বার, একটা হচ্ছে আপনার স্কিল প্রোগ্রেস বার, যেটা হচ্ছে লাইন প্রোগ্রেস বার বা লিনিয়ার প্রোগ্রেস বার, ঠিক আছে। আমাদের এখন আর প্রোগ্রেস বার লাগতেছে না, এখন আমরা কেটে দিব। এখন আমরা যেই কাজটা দেখবো সেটা হচ্ছে কাউন্টার অ্যাপ একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটা আমরা দেখব। সো আমি গুগলে লিখে সার্চ করতেছি এই মধ্যে যে
সাহায্য করে কাউন্টার অফ প্লাগইন ডেমো ভার্সনটা এখানে আছে নর্মালি হচ্ছে যে আপনি যখন রিলোড দিচ্ছেন তখন কাউন্টার করছে কাউন্টার হচ্ছে না রিলোডটা এটা হচ্ছে কাউন্টার অফ টু প্লাগিন প্লিজ ইউজ আছে এটা ব্যবহৃত হচ্ছে না তবে হচ্ছে কাউন্টার অফ টু ব্যবহার করার জন্য ঠিক আছে কাউন্টার অফ টু ভার্সন টুটা ইউজ করার জন্য তো এটা আমরা ইউজ করতে পারি তো চলুন দেখে নিই কীভাবে ইউজ করবো প্রথমত হচ্ছে আমাদের কাউন্টার থাকবে যেটা হচ্ছে স্ট্যাম্পে থাকবে হচ্ছে যে হ্যালো হ্যালো জি বলেন আচ্ছা আপনি মেবি হচ্ছে প্রথমের ক্লাসগুলোতে একটু ফোকাস কম দিয়েছিলেন তো ক্লাস হচ্ছে যখন আপনার এইচটিএমএল এর ক্লাস থাকবে তখন আপনি সিএসএস অথবা জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করার সময় আপনি হচ্ছে ডট দেবেন এবং সেটা যদি আইডি হয় যেমন আই ডেমো টু এখানে আইডি দেওয়া আছে আইডিটা সিলেক্ট করার জন্য আপনি দিবেন হচ্ছে হ্যাশ ক্লিয়ার ওকে আচ্ছা এইখানে যে ইউজটা দেখাইছে এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজটা দেখাইছে আর কি এটা ইম্পোর্ট করে ইউজ করার জন্য তো না নর্মালি হচ্ছে আমাদের ইম্পোর্ট করার প্রয়োজন পড়বে না আর এটা মেবি জেকুয়েরির উপর ডিপেন্ডেন্ট না ঠিক আছে আমরা জেকুয়েরির উপর দেখে নেই ওকে সো আমরা জেকুয়েরি স্ক্রিপ্ট যেটা আছে ওই সাইটটাতে যেতে পারি ইজিলি জেকুয়েরি স্ক্রিপ্ট ডট নেট এখানে গিয়ে লিখতে পারি কাউন্টার আপ কাউন্টার আপ যে করি প্লাগ ইন ফর কাউন্টিং আপ নাম্বার ওয়ান স্পেলিং এটা ডেমোটা আমরা দেখে নিই তো এই ধরনের কাউন্টার অফ প্লাগিন আমরা ইউজ করতে পারি তো এই প্লাগিনটা আমরা ইউজ করতে পারি এই প্লাগিনটা দেখে নিই কীভাবে কী করছে আমাদের শুধুমাত্র নাম্বার স্ক্রলার এই প্লাগিনটা অ্যাড করতে হবে ধর আমাদের এইচটিএমএলটা এরকম থাকবে এটা ডিবির মধ্যে একটা ক্লাস দেবো এবং ডাটার ম্যাক্সের মধ্যে আমাদের নাম্বারটা দিতে হবে কত নাম্বার থাকবে নর্মালি জিরো শো করবে আর কি ঠিক আছে ডাটা মিনিমাম জিরো ম্যাক্স এত ডাটা ইনক্রিমেন্ট ওয়ান কত ভ্যালু করে ইনক্রিমেন্ট হবে এবং ডিলে কত থাকবে প্রতি ইনক্রিমেন্টের প্রতি তো এইগুলো হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিতে পারবো তো এই সিম্পল প্লাগ ইন ইজিলি করতে পারবো সে আমি ডাউনলোড করে নিচ্ছি এটা কাট করে আমি নিয়ে গেলাম আমাদের হচ্ছে যে এখানে ছিল ক্লাস নাইনটিন তো ক্লাস নাইনটিনের মধ্যে আমাদের এখন যেটা করতে সেটা হচ্ছে কাউন্টার আপ তো আমি একটা ফোল্ডার নিয়ে নিয়েছি কাউন্টার আপ এটার মধ্যে আমি গিয়ে এটাকে আমাদের প্লাগ ইন যেটা ডাউনলোড করেছিলাম সেটাকে এক্সট্রাক্ট করে দিলাম সো আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে
এখন এটার ভিতরে আমাদের শুধু একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে জিএস ফাইলটা, আর কিছু লাগবে না। তো জিএস ফাইলটাকে আমি এখান থেকে কাট করে নিয়ে আসলাম এখানে এবং এটাকে রিমুভ করে দিলাম। তো আমাদের অলরেডি একটা প্রিসেট ছিল, যে প্রিসেটটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো, কাজ করতে পারবো, সেই প্রিসেটটা কপি করে আমাদের ক্লাস 19 কাউন্টার আপ ফোল্ডার রেখে দিলাম এবং জিএস ফাইল যেটা বাইরে ছিল সেটাকে কপি করে ভিতরে রেখে দিলাম। এখন এই ফোল্ডারটাকে আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে হবে, তাই না? তো কাউন্টার অ্যাপেটাকে ধরে এনে আমি এটার উপর ছেড়ে দিলাম, তাহলেই ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে, এখন আমাদের লিঙ্ক করতে হবে। সো বুটস্ট্র্যাপটা আমি লিঙ্ক করে নিচ্ছি প্রথমে, বুটস্ট্র্যাপটা যদি লাগবে না এই ক্লাসে আমাদের বুটস্ট্র্যাপ। অ্যান্ড দেন আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট যে প্লাগিনটা ডাউনলোড করছিলাম সেটা লাগবে, সেটা হচ্ছে নাম স্কল 1.0। ওকে, সো নাম স্ক্রল 1.0 এটাকে অ্যাড করে দিলাম। মেইন ডট জেএস ফাইলটা লাগে, এটার মধ্যে হচ্ছে আমাদের কনফিগারেশনটা থাকবে। তো এখানে ডকুমেন্ট ডট রেডিটাও দিয়ে দিচ্ছি, ডট রেডি, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে আমাদের কাউন্টার আপ নাম্বারগুলো থাকবে আর কি, একটা ডিপ নিব, সেই ডিপের মধ্যে হচ্ছে আমাদের নাম্বারটা বলে দেবো। নর্মালি এই ডিপটা আমরা নিতে পারি, সো আমরা এখানে একটা বড় এক ধরনের নাম্বার দিলাম, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড দেন এখানে হচ্ছে যে কাউন্টার আপ একটা ক্লাস দিয়ে দিচ্ছি, কাউন্টার আপ। এখন এটাকে ইনিশিয়াল করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব। আই থিঙ্ক জাভাস্ক্রিপ্টে, ওকে, এখানে ইনিশিয়ালাইজ করার কোনো অপশনই নেই। তো এখানে মেবি ক্লাস নাম স্ক্রল এটা অ্যাড করে দিলেই হবে। ক্লাস নাম স্ক্রল এটা অ্যাড করে দিলেই হবে। তো এটাকে আমরা হচ্ছে যে এতে ওপেন করে নিই, গো লাইভ, লাইভ সার্ভার ওপেন করে নিই। ইয়েস, চলে আসছে, বাট তো এখানে কাউন্টার তো হয় নাই। কাউন্টার তো হচ্ছে না, তার মানে এটাতেও কোনো না কোনো প্রবলেম আছে। সো আমরা একটু একটু দেখে নেব। তো আমি ডেমোটাতে এখন চলে যাচ্ছি, যেটা ছিল আমাদের এইখানে। আচ্ছা, তার আগে এইখানে আমাদের কাউন্টার প্লাগিন যেটা ছিল এটা ছিল সেই প্লাগিনটা, এর মধ্যে আমাদের কিছু জিনিস দেওয়া আছে। তো আমাদের এখানে ডাটা ডিলে আমরা একটা অপশন অ্যাড করতে পারবো, পাশাপাশি হচ্ছে ডাটা ইনক্রিমেন্ট এটা আমরা অপশন অ্যাড করতে পারবো আর কি। তো আমি এই দুইটা এখানে অপশন অ্যাড করে দিচ্ছি, ডাটা ডিলে এবং হচ্ছে ডাটা ইনক্রিমেন্ট, এই দুইটা হচ্ছে যে আমাদের এখানে অপশন অ্যাড করে দিচ্ছি, অর্থাৎ অ্যাট্রিবিউট। এগুলো কিন্তু ডাটা অ্যাট্রিবিউট, ওকে। এখনও কাজ করতেছে না, সো আমাদের এই ক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। সো এটার ব্যাক এন্ডে আমি চলে গেলাম, ব্যাক এন্ডে দেখি কী অবস্থায় আছে এটা। ডাটা মিনিমাম 0, ম্যাক্স এত, ডাটা ইনক্রিমেন্ট এত। এখন কাজ হচ্ছে, ঠিক আছে। সো এটা মূলত হচ্ছে যে আমাদের, আমি এখানে তিনটা অপশন আছে, তিন চারটা অপশন আছে। একটা হচ্ছে ডাটা মিনিমাম, মিনিমাম হচ্ছে 0 থাকবে নর্মালি, আর ডাটা ম্যাক্স, ম্যাক্স এত থাকবে। যেটা একটু কমায়, একটু কমায় নিয়ে আসতে পারি, এবং ডাটা ডিলে কত ডিলে হবে, কত সেকেন্ড ডিলে হবে সেটা বলে দিতে পারি। এটা হচ্ছে মিলি সেকেন্ড, হ্যাঁ, মিনি সেকেন্ড, মিনি সেকেন্ডটা মনে হয় মিলি সেকেন্ড, ঠিক আছে। সো 500 দিলে আধা সেকেন্ড পরপর হচ্ছে যে এটা ইনক্রিমেন্ট হবে, এবং কত করে ইনক্রিমেন্ট হবে তা আমি বলে দিতে পারি, পাস পাস করে বাড়বে আর কি, এটা বলে দিতে পারি। একজন মেবি জয়েন করতে চাচ্ছে, না হলে হচ্ছে যে সো এখন দেখেন 0 আছে, আধা সেকেন্ড পরপর হচ্ছে 5 করে বাড়তেছে, তো এটা আমরা বলে দিতে পারবো এখানে। তো 500 হচ্ছে যে আধা সেকেন্ড, এখন আমরা যদি 10 দিই তাহলে এটা খুব কম হবে, এবং ইনক্রিমেন্ট আমরা এক এক করে দিতে পারি, হ্যাঁ, এক এক করে দিলে নাম্বার দেখেন কাউন্ট হচ্ছে। এখন এটাকে আমরা আরও বেশি করে দিতে পারি, 5-10 করে দিতে পারি, এবং এইখানে ডিলেটা 5 করে দিলাম, একদম একদম কম করে, দেখেন কত সুন্দর করে ইনক্রিমেন্ট হচ্ছে।
সেটাকে আরেকটু সুন্দর করার জন্য পাস করে না দিয়ে যদি আমরা সাত করে দেই তাহলে জুরবেজ সংখ্যা সহজে হবে এইভাবে আমরা ইনক্রিমেন্টটা এখানে কাজ করতে পারি তো কাউন্টার অফ প্লাগিনটা তো আমি দেখলাম এখানে আমি একটু সামারাইজ করে দিচ্ছি আমি কী করলাম আমি হচ্ছে নাম্বার স্ক্রলার যে প্লাগিনটা আছে প্লাগিনটা হচ্ছে আমি এখানে ডাউনলোড করলাম এটার লিঙ্কটা সেভ করে রাখি ডিসক্রিপশনে দিতে হবে অলরাইট আগের দুটো প্লাগিন কই সেভ করে রাখছিলাম সো আমাদের প্লাগিনগুলো সেভ হয়ে গেছে সো এই ছিল ইয়া আর আমরা আমাদের এখানে একটা ডিভ নিলাম আর কোনো কিছু করতে হয় না ডিভ নেওয়ার পর আমি এখানে নাম স্ক্রলার নামের একটা ক্লাস অ্যাড করে দিছি এবং ডাটা মিনিমাম জিরো অ্যাড করে দিছি ডাটা ম্যাক্সিমাম কত থাকবে সেই নাম্বারটা অ্যাড করে দিছি হইতে পারে 50,000 ডাটা ডিলে কত সেকেন্ড দিতে হবে কত মিলি সেকেন্ড ডিলে হবে সেটা এখানে বলে দিবেন এবং ডাটা ইনক্রিমেন্ট কত করে ইনক্রিমেন্ট হবে বাড়বে কত করে সেটা বলে দেওয়ার পর আই গেস ঠিক মতো কাজ করবে অনেক বেশি স্লো হয়ে গেছে এটাকে আমরা 37 করে দিই তাইলে মনে আরও ফাস্ট হবে 37 তো হচ্ছে যে কম হয়ে গেছে 50,000 না 937 করে দিই তাহলে একদম ধুম করে হয়ে যাবে সো এ ছিল কাউন্টার অফ প্লাগিন এখন আমরা পরে আরেকটা কাজ দেখতে পারি সেটা হচ্ছে যে আমাদের আর্ট অপশন থাকে সেটা হচ্ছে ব্যাক টু টপ অনেক সাইটে গেলে দেখতে পাবেন যে এই যে এটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করলে এটা ব্যাক টু টপে নিয়ে যায় অ্যানিমেশন করে তো এই কাজটা আমরা দেখতে পারি তো এই কাজের জন্য হচ্ছে আমরা আর্টটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম আমি প্রিসেট যেটা ছিল এটাকে কপি করে নিয়ে আসতেছি আমাদের ক্লাস 19 প্রিসেটটাকে এখানে দিয়ে দিলাম আমি প্রিসেটটা রিনেম করে আমি দিলাম হচ্ছে ব্যাক টু টপ সো এটা আমাদের কোড এডিটর ওপেন করতে হবে এটাকে আমি হচ্ছে যে ড্রাগ করে ধরে নিয়ে আমি ভিজুয়াল স্টুডিও করে ছেড়ে দিব ওকে ওপেন হয়ে গেছে অলরাইট এখন এইগুলোতে আমি ক্লাস দিয়ে দিচ্ছি বুটস্ট্র্যাপটা আমি অ্যাড করেছি তাহলে বুটস্ট্র্যাপের মার্জিনের প্যাডিংয়ের কাজগুলো আমি অ্যাড করতে পারবো এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস এবং এখানে আমি অ্যাড করতেছি হচ্ছে যে পিওয়াই মানে মার্জিন হচ্ছে যে বা আমি ডাইরেক্ট প্যাডিং দিই প্যাডিং 5 এটাতে ম্যাট করে দিলাম অ্যান্ড এটার ভিতরে হচ্ছে যে লরেম এপসম থাকবে প্যারাগ্রাফ থাকবে লরেম এপসম এবং প্রত্যেকটা মার্জ প্যারাগ্রাফের পরে হচ্ছে মার্জিন থাকবে হচ্ছে 5 করে মার্জিন বটম 5 তো আমি এখানে 4-5টা প্যারাগ্রাফ দিলাম আমাদের মূলত এই পেজটা বড় করতে হবে যাতে আমরা হচ্ছে প্রিলোডারটা বা ব্যাক টু টপ বাটনটা আমরা অ্যাড করতে পারি ঠিক আছে এরকম অনেকগুলো বড় করে দিলাম এখন পেজটা আই গেস অনেক লম্বা হবে সেটাকে আমি লাইভ সার্ভার ওপেন করে নিচ্ছি দেখি কতটুকু বড় হয়েছে ইয়েস এটা অনেক বড় হয়েছে এখন আমরা এখানে আছে এটা জুম করা আছে জুম আউট করে দিলাম এখন অনেক মোটামুটি বড় আছে পেজটা এটাতে আমরা কাজ করতে পারবো আর কি নর্মালি এটাকে আর একটা কাজ করি এটার মধ্যে হচ্ছে যে কন্টেনার আমরা অ্যাড করে নিই কন্টেনার কন্টেনারের মধ্যে আছে সো এখন মোটামুটি একটা লম্বা হয়েছে পেজটা সো এটার মধ্যে আমরা এখানে একটা বাটন অ্যাড করবো যেটাতে ক্লিক করলে একদম উপরে চলে যাবে তো সেটা করার জন্য আমি একদম পেজের নিচে চলে আসলাম সেকশনের এইখানে একটা ডিপ নিলাম এটার ক্লাস দিলাম হচ্ছে ক্লাস ব্যাক টু টপ নামের একটা ক্লাস দিলাম এবং সেটাকে আমি স্টাইল করে দিব সো এটা বেসিক্যালি আমাদের যে এটা থাকবে সিএসএস সেখানে আমি এটাকে পজিশন করে নিব পজিশন করে তো এটা কর্নারে বসানো যাবে না সো ব্যাক টু টপ এটাকে পজিশন করে আমি বললাম এটার হোয়াইট হবে 50 পিক্সেল অথবা 40 পিক্সেল হাইট হবে 40 পিক্সেল এবং কালার হবে অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এবং এটা হবে পজিশন ফিক্সড পজিশনে সবসময় থাকবে
এবং লেফট থেকে সরি এটা রাইট থেকে হবে জিরো এবং হচ্ছে এই কর্নারে থাকবে তো রাইট থেকে জিরো দিলাম এবং বটম থেকে জিরো দিলাম তাহলে দেখি কোন পজিশনে আসে বটম থেকে জিরো রাইট থেকে জিরো এই কর্নারে চলে আসছে এখন বটম থেকে এটাকে 30 পিক্সেল মার্জিন করে রাখি 30 পিক্সেল এবং হচ্ছে যে রাইট থেকেও 30 পিক্সেল মার্জিন করে রাখি এবার চলে আসছে এখন এটার মধ্যে আপনি যে কোনো ধরনের আইকন ইউজ করতে পারেন স্পেশালি ফন্টোসমের আইকন ইউজ করতে পারেন তো আমি এখানে একটা SVG আইকন ইউজ করতেছি তো আমি হচ্ছে যে ফ্রি SVG আইকন লিখে ডাউনলোড করতেছি অথবা ফেদার আইকনস আমি যাইতে পারি ফেদার আইকনস এখানে আইকন দিতে পারেন ইমেজ দিতে পারেন যা আপনার খুশি সো টপ টপে তো হবে না টিওপি টপ আমার ও কাজ করতেছে না কেন এবার কাজ করছে আচ্ছা টপ দিলে হবে না এটা হবে ডিরেকশন হবে না লেফট লেফট এর ওয়াইশে পড়ছে তো এটা টপ এরও দিতে হবে না সময় সময় টাইপিংয়ে কী হয়েছে হঠাৎ করে ঠিক মতো কাজ করতে চাচ্ছে না টাইপিং আচ্ছা এরো আপ আচ্ছা আপ এরো অলরাইট আপ আপ দিলে অনেক রকমের এরো পেয়ে যাব সো এই এরোটা বসাইতে পারি আমরা চাইলে অথবা এই এরোটা বসাইতে পারি এটা আপলোড আইকন নর্মালি এই এরোটা বসাইতে পারি তো আমরা এই এরোটা আপাতত বসাই এটা আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড কোন জায়গায় হয়েছে এই জায়গায় না এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছে আমাদের ইমেজ ব্যাক টু টপে সেখানে একটা ইমেজ ফোল্ডার আমি ক্রিয়েট করে নিলাম ইমেজেস সেখানেটাকে রেখে দিলাম অ্যারো আপ এখন আমাদের এই যে এইচটিএমএল ছিল এটার ভিতরে হচ্ছে অ্যারোটাকে ম্যাট করে দেবো আইএমজির মধ্যে তো এটা হবে ইমেজেস স্ল্যাশ অ্যারো আপ ইয়াপ আই থিঙ্ক এখন কাজ করতেছে ঠিক মতো এটা ছিল না কাউন্টার আপিগুলো আমি ডিলিট করে দিই এগুলো আপাতত আমার লাগতেছে না সো এটাকে আমি ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন এখানে দিয়ে দিই তো লাইভ সার্ভার ওপেন হয়ে যাবে এই যে চলে আসছে এখানে হ্যাঁ সো এটাকে আমার এটাকে সেন্টার করতে হবে তাই না এটা টেক্সট অ্যালাইন সেন্টার করতে হবে সো টেক্সট অ্যালাইন সেন্টার এখন মেবি সেন্টারে চলে আসছে এবং লাইন হাইটও সেন্টার করে দিতে হবে সো লাইন হাইট লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল 40 পিক্সেল থাকবে যেহেতু টোটাল ওয়াইড হচ্ছে 40 পিক্সেল আমাদের তো লাইনার 40 পিক্সেল দিলে একদম সেন্টার চলে আসবে এখন মাউস দেখেন এখানে কিন্তু মাউস বোঝা যাচ্ছে না যেটা মাউস কীরকম তো আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি এটাকে 50 পিক্সেল দিলে আর মেবি জোস হবে বড় বড় থাকবে শো করবে সুন্দর করে তো মাউসে আমি চাচ্ছি এখানে নিলে মাউসের যাতে হ্যান্ড আইকনটা শো করে হাত আইকনটা সো এটা করার জন্য আমি এখানে হচ্ছে যে করতে পারি হচ্ছে যে এইখানে আমি বলে দিতে পারি কার্সর পয়েন্টার যখনই হচ্ছে এখানের উপর পয়েন্ট করবে তখন হাত আইকনটা শো করবে হ্যাঁ এবার শো করতেছে অলরাইট আবার এইখানে আমি একটু বর্ডার রেডিয়াস দিতে পারি বর্ডার রেডিয়াস 3 পিক্সেল একটু হালকা রাউন্ড আকারে শো করবে এবং এটার উপর শ্যাডো দিয়ে দিই তাহলে একটা সুন্দর শো করবে তো বক্স শ্যাডো 0 পিক্সেল 2 পিক্সেল 0 পিক্সেল 2 পিক্সেল ব্লার এবং 0 পিক্সেল স্প্রেড এবং এটার কালার হবে আপনার ট্রান্সপারেন্ট একটা কালার দিই হ্যাঁ প্রথমে ব্ল্যাক দিই তারপরে এডিট করে নিব ব্ল্যাক কালার মাউস ধরলে আমার আইকন চলে আসছে এটা রিডিট করে আমরা এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমি 8 জিবি বা 8 জিবি কালার দিয়ে দিলাম 8 জিবি ইয়াপ এখন হালকাটা ইয়ে শো করতেছে তো আমি চাচ্ছি এটাতে যখন ক্লিক করা হবে তখন একদম উপরে চলে যাবে আর নর্মালি এরকম থাকবে হ্যাঁ তখন এটাকে আমি কী করতে পারি ব্যাক টু টপ ব্যাক টু টপ ইয়ে করার জন্য আমার করতে হবে হচ্ছে যে প্রথমে এই আইকনটাকে আমার সিলেক্ট করতে হবে তাই না আমার একটা ক্লাস হচ্ছে এইটা ব্যাক টু টপ তো আমি জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে যাই এটা আমরা কাস্টম করে দেবো একদম ছোটো তো আমরা কাস্টম কোড করে দিচ্ছি ডকুমেন্ট রেডি ফাংশন এর মধ্যে চলে আসলাম এখন এটাকে আমি হচ্ছে সিলেক্ট করলাম হ্যাঁ তো সিলেক্ট করার জন্য যতটা ক্লাস আমার ডট দিতে হবে তো আমি এটাকে সিলেক্ট করলাম আচ্ছা এটা আমাদের বলে দেবো যখন অন ক্লিক যখন ক্লিক করা হবে নর্মালি যখন ক্লিক করা হবে তখন এটার ভিতরে একটা ফাংশন কাজ করবে সেই ফাংশন আমি বলে দেবো এখানে কী হবে তো এখানে হচ্ছে যে আমাদের যে HTML বডি আছে হ্যাঁ HTML বা এর মতো যে বডি আছে আমাদের নর্মালি বডিটা তো ট্যাগ ট্যাগের জন্য কোনো ডট বা হ্যাশ দিতে হয় না তো আমি দিলাম না সো বডির মধ্যে অ্যানিমেট হবে
एनिमेट हुए এখানে হচ্ছে যে স্কল টপ জিরো হবে এস সি আর ও ডাবল এল টি ও টপ স্কল টপ জিরো এবং অ্যানিমেশনটা কত সেকেন্ডের জন্য হবে 600 সেকেন্ডের জন্য হবে তো 600 সেকেন্ডের জন্য হইলে দেখি এখন কাজ করে কিনা ক্লিক না কাজ করতেছে না তার মানে কোনো একটা প্রবলেম তো অবশ্যই আছে ঠিক আছে আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করতে পারি এটা এসটিএমএলটাকে এসটিএমএল বডি সিলেক্ট করে দেখি এসটিএমএল এর ভিতরে যে বডি আছে সেটাকে সো ক্লিক করলাম এখন কাজ করতেছে এই দেখেন এখন আমি ক্লিক করতেছি এখন উপরে সে অটোমেটিক সুন্দর একটা স্ক্রল করে উপরে চলে যাচ্ছে সো এখানে আরেকটা জিনিস হচ্ছে যখন হচ্ছে যে আপনার স্ক্রল হবে যখন উপরে চলে যাবে তখন নরমালি শো করবে না যখন স্ক্রল করে সে নিচে আসবে তখনই শুধুমাত্র শো করবে তো এটাকে আমরা কিভাবে করতে পারি লাইভ ওয়েবসাইট যদি করতাম তাহলে আরো সুন্দর করে দেখা যেত ঠিক আছে লাইভ ওয়েবসাইটে করলে আরও সুন্দর করে দেখা যেত তো এটার জন্য হচ্ছে আমি বলে দেবো নর্মালি যখন হচ্ছে উইন্ডিয়া থাকবে আর কি উইন্ডোটাকে আমি সিলেক্ট করলাম উইন্ডো উইন্ডোটাকে সিলেক্ট করার পর আমি এখানে বলে দেবো অন স্ক্রল যখন স্ক্রল করা হবে ঠিক আছে স্ক্রল করার মধ্যে একটা ফাংশন কাজ করবে সেই ফাংশনটা কী হবে এখানে আমি বলে দেবো যে যখন অফসেট যখন হচ্ছে যে উপর থেকে যখন স্ক্রল কখনোই করবে না মানে এটা তখন হচ্ছে যে নর্মালি থাকবে না বা শো করবে না আর কি সো আমি এখানে বলে দিচ্ছি যে ইফ ইফ কি বলবো ইফ হচ্ছে যে ওয়াই অপসাইট আমি বলে দেবো এটা থেকে উপরে থেকে কতটুকু স্ক্রল আছে ঠিক আছে তো আমি একটা ভেরিয়েবল নিলাম লেট ওয়াই অপসাইট ইকুয়াল টু দিস মানে দিস মানে দিস হচ্ছে যে উইন্ডোটাকে আমি সিলেক্ট করলাম এবং এটার স্ক্রল টপে কতটুকু আছে সেটা আমি ওয়াই অপসাইটের মধ্যে রাখলাম নর্মালি আমি কনসোল ডট লগ লগে আমি ওয়াই অফসেটটা আমি এখানে কনসোল করে দেখি কী অবস্থা এখন তো কনসোল কিন্তু শো করবে আমি কতটুকু উপরে স্ক্রল করে রেখে আসতেছি ঠিক আছে তো আমি কনসোলে চলে গেলাম এখন আমি স্ক্রল করতেছি এই দেখেন এবং এটা নর্মালি শো করতেছি কীভাবে জানেন আমি হচ্ছে যতবারই উইন্ডো স্ক্রল করব ততবারই হচ্ছে যে সে ওয়াই অফসেটটাকে উপর থেকে মাপে মেপে কনসোল করে দিবে তো এই জন্য কিন্তু বারবার আসতেছে আমি যতবারই হচ্ছে স্ক্রল করতে ততবারই সে মাপতেছে এবং এক পিক্সেল করে এখানে আমার এ করে দিচ্ছে নর্মাল অনেক বেশি যদি একসাথে করে ফেলি তাহলে দেখেন সে মাপছে যতটুকু মাপতে পারছে ততটুকু হচ্ছে এখানে ইয়ে করে দিচ্ছে সে তো এরকমভাবে কাজ করে আর কি অলরাইট সো আমি ওয়াই অফসেটটাকে এখানে মেপে নিলাম এখন আমরা এটাকে কাজ করতে পারবো এখানে ইফ কন্ডিশন দিয়ে মাপতে পারবো যে ওয়াই অফসেট কতটুকু আছে সো ওয়াই অফসেট যদি 500 থেকে বেশি হয় 500 থেকে বেশি হয় তাহলে আমাদের এই যে এইটা আছে আমাদের ব্যাক টু টপ আছে এইটাকে হচ্ছে যে আমি এক কাজ করতে পারবো এটাকে আমি ফেড ইন করব নর্মালি ফেড ইন করব ফেড ইন 1000 ফেড ইন একটা অ্যানিমেশন আর যদি না হয় তাহলে হচ্ছে যে আমি ব্যাক টু টপটাকে আমি হচ্ছে ফেড আউট করে দেবো ফেড আউট একটা অ্যানিমেশন আমি দিয়ে দেবো এখানে তো এখন যাই দেখি কী অবস্থা এখানে নর্মালি দেখেন এখানে কিন্তু নাই সে আছে নাই আচ্ছা আছে এখানে কারণ হচ্ছে নর্মালি এটাকে আমরা নর্মালি এটা শো করবে তো আমি যদি এখানে ব্যাক টু টপ এখানে বলে দিই ডিসপ্লে নান তাহলে কী হবে নর্মালি সে শো করবে না আবার যখন 1 পিক্সেল নিচে 500 পিক্সেলের নিচে চলে আসবো তখন কী হবে সে অ্যানিমেশন হয়ে চলে আসবে কারণ সে আমি তাকে বলে দিচ্ছি ফেড ইন মানে ফেড হয়ে সে ভিতরে আসবে মানে শো করবে আর কি ডিসপ্লে ব্লক হবে ফেড হয়ে এই যে ফেড হয়ে এটা যে কোরির একটা তো ফেড হয়ে সে ভিতরে আসতেছে ঠিক আছে এই দেখুন তো রিলোড করলে যখন 500 উপর থেকে 500 পিক্সেল স্পেস আমি রেখে দেবো তখন ফেড হয়েতে আসবে আবার যখন উপরে চলে যাবো 500 পিক্সেল থাকবে না কম থাকবে তখন কী হবে সে মুছে যাবে তো এটা সুন্দর একটাই দেন আমি ক্লিক করলাম উপরে যে সে অটোমেটিক হাইড হয়ে গেল তো এটা জোস হয়ে গেল এইখানে এখন আরেক কিছু অপটিমাইজেশন আছে যেমন আমরা দেখেন এই যে ব্যাক টু টাইপ সেম জিনিসটা আমরা তিনবার এখানে লিখছি না তো আমি এটাকে একটা ভেরিয়েবল আমাদের নিতে পারি বার অথবা লেট ব্যাক টু টপ ইকুয়াল টু আমি এটাকে বলে দিলাম এখন আমার এখানে শুধুমাত্র ব্যাক টু টপ ইউজ করলে হবে কারণ ওই ভেরিয়েবলটা আমার দেওয়া আছে আমি এখানে ব্যাক টু টপ অন ক্লিক
ইউজ করতেছি, এখানে ব্যাক টু টপ অন ক্লিক ইউজ করতেছি, তাহলে আমাদের কাজ হয়ে যাচ্ছে নর্মালি। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের ব্যাক টু টপের কাজ যেটা আমরা মাত্র দেখলাম। এখন আমাদের মোটামুটি এটা পারফেক্টলি কাজ করতেছে এবং এটা আপনারা যে কোনো লাইভ ওয়েবসাইটে ইউজ করতে পারবেন এবং এখানে আইকন না দিয়ে ইমেজ দিতে পারবেন, পাশাপাশি ফন্টসমের আইকন দিতে পারবেন। তো আপনারা যেরকম চাই সেরকম আপনারা ইউজ করতে পারবেন। তো এই ছিল ব্যাক টু টপের কাজ, যাই হোক আপনাদের কাজে আসবে। নেক্সট যে কাজটা আমরা দেখব সেটা হচ্ছে আপনার প্রিলোডার। যখনই হচ্ছে যে আপনার ওয়েবসাইটটা লোড হয় তখন কিন্তু একটা প্রিলোডার কাজ করে। যেমন আমার একটা টেমপ্লেট দেখেছিলাম গতদিন, হ্যাঁ, যেমন এই একটা টেমপ্লেট, এটা যদি আমি এখানে যাই অথবা এই তিন নম্বর ডেমোটাতে যাই তখন দেখবেন একটা লোড হচ্ছে, সে এই যে প্রিলোডার কাজ করতেছে, মানে বোঝাচ্ছে যে সাইটটা লোড হচ্ছে, এটা বোঝা যাচ্ছে সে। ঠিক আছে, সাইটটা যে লোড হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ওইখানে। তো এই টেমপ্লেটটার মধ্যে আমি এখানে বলে দিতে পারি যে যখন লোড হবে সাইটটা তখন তুমি এই লোডিং বারটা শো করো। ঠিক আছে, এই লোডিং বারটা যখন লোড হয়ে শেষ হয়ে যাবে তখন তুমি এটা শো করো, তখন তুমি হচ্ছে যে সাইটটাকে শো করে দাও। তো এরকম করার জন্য আমরা হচ্ছে যে আমাদের একটা পিএইচডি এইচটিএমএল ক্লাস করছিলাম না, সেইটাকে আমরা ইয়ে করি, তাহলে মেবি জোস হবে এখানে। সো আমাদের এখানে আরেকটা ফোল্ডার নিতে হবে, সেটা হচ্ছে প্রিলোডার। এবং প্রিলোডার ফোল্ডারের মধ্যে আমাদের যে পিএইচডি এইচটিএমএল ক্লাস করছিলাম সেটা কোন ক্লাসে এসেছিল, ক্লাস 16-এ না, ক্লাস 14 না, ক্লাস 13, ইয়েস ক্লাস 13-এ এসেছিল মেবি। তো ক্লাস 13-এ 8-এর মধ্যে আমরা একটা প্রিলোডার অ্যাড করবো। তো এইটা আমি পুরোটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, কপি অ্যান্ড দেন ক্লাস 19-এর প্রিলোডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পেস্ট। অলরাইট, সো পেস্ট যখন করলাম আমার এই ফোল্ডারটা আমার এখানে ওপেন করতে হবে না, তো আমি এটাকে ওর কানে ধরে এখানে আমি ছেড়ে দিলেই কাজ হয়ে যাবে। প্রিলোডার অ্যান্ড ছেড়ে দিলাম অ্যান্ড আমাদের এই প্রজেক্টটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে গেছে। ওকে, সো প্রথম কথা হচ্ছে এখানে একটা আপনার প্রিলোডার বানায় নিতে হবে, নাহলে প্রিলোডারটা ডাউনলোড করে আপনি এখানে প্রথমে বসাইতে হবে। তো যখন বসাবেন তখন আমি একটা প্রিলোডার এখানে ডাউনলোড করে নিই, সিএসএস প্রিলোডার, সিএসএস প্রিলোডার বসাইতে পারেন, ইমেজ প্রিলোডার বসাইতে পারেন। তো প্রচুর পরিমাণ সিএসএস প্রিলোডার আছে, আপনারা যে কোনো একটা বসা নিতে পারেন। এই যে এখানে কত ধরনের লোডিং বার আছে সেগুলো একটা বসা নিতে পারেন। ঠিক আছে, অনেক ধরনের লোডিং সিএসএস বার আছে, গুগল লিখে সার্চ যদি দেন যে সিএসএস প্রিলোডার তাহলে অনেক রকমের প্রিলোডার আপনি পেয়ে যাবেন। এই যে এখানে W30 স্কুল একটা বানানো আছে, আমরা একটা কাজ করি W30 স্কুলটা নিই। তো আমাদের এর জন্য একটা HTML নিতে হবে এবং সিএসএসটা ওইখান থেকে কপি করে নিলেই হয়ে যাবে। তো আমি সিএসএসটা নিলাম, এখানে একটা ফুটারের পরে আমি একটা ক্লাস নিলাম হচ্ছে এটা প্রিলোডার নামের, প্রিলোডার। ঠিক আছে, এটার ভিতরে আমি লোডারটাকে নিলাম এবং হচ্ছে লোডার একটা সিএসএস থাকবে, সেটাকে আমি হচ্ছে এখানে বসায় দিচ্ছি। তো আমি সিএসএস চলে গেলাম style.css, এটা সবার নিচে চলে আসলাম। আসার পর এইখানে আমি হচ্ছে লোডারের সিএসএস ফাইলটা আমি এখানে বসায় দিলাম। তো নর্মালি লোডারটা শো করার কথা, তো চলুন দেখে নিই লোডারটা শো করতেছি না লাইভ প্রজেক্টে। এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, ওয়ার ইজ দ্য HTML ফাইল, ওপেন উইথ লাইভ সার্ভার। অসম, তো প্রিলোডার সবার শেষে আছে, তো এটা সবার শেষে শো করার কথা আর কি, নর্মালি যে এখানে শো করতেছে। তো আমরা যে কোনো একটা প্রিলোডার নিলাম, আপনি চাইলে সুন্দর সুন্দর প্রিলোডার আছে অনেকগুলো নিতে পারেন যে কোনো একটা। ঠিক আছে, অনেক সাইডে প্রিলোডার বানানো আছে, যেমন এইখানে অনেকগুলো প্রিলোডার এক্সাম্পল আছে, প্রিলোডারের ইমেজ আছে, সেই ইমেজগুলো নিতে পারেন। তো আমি W30 যেটা ছিল এটাই নিলাম, নিয়ে এখন এটাকে প্রিলোডার করবো। তো নর্মালি এটা কী হবে, এটা নর্মালি হচ্ছে যে পুরো স্ক্রিনটা ব্লক করে সে শো করবে। তো সেটার জন্য আমরা এখানে একটা ক্লাস নিয়েছিলাম না প্রিলোডার, এই ক্লাসটাকে আমরা স্টাইল করবো। সো প্রিলোডারকে আমি নিলাম, এটাকে পজিশন ফিক্সড করে দিলাম, ফিক্সড পজিশনে থাকবে সবসময়। ওকে, সো টপ থেকে সে 0 থাকবে, লেফট থেকে সে 0 থাকবে, অ্যান্ড দেন হচ্ছে ওয়াইড থাকবে 100% এবং হচ্ছে যে হাইট থাকবে 100%। এটার ওয়াইড হাইট থাকবে অ্যাকচুয়ালি 100 BH, 100 BH মানে ভার্চুয়ালি যতটুকু মোবাইলে ওয়াইড থাকবে ততটুকু সে পাবে। ভার্চুয়াল ভার্টিক্যাল ওয়াইড থাকবে 100 BW এবং হাইট থাকবে 100 BH ভার্টিক্যাল ওয়াইড। সো ঠিক আছে, এখন যে দেখি পেয়ে গেছে। এখন এটাকে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার
ग्रे कलर दिए दी हाँ ग्रे कलर मध्य एक हल्का ब्लैक टाइप दिए दी ऑप्शन चलो नहीं देखे नहीं कि अवस्था एब चले एटे सेंटर करते हैं तो हमें इजिली एटर मध्य डिसप्ले फ्लैक्स को सेंटर करते डिसप्ले फ्लैक्स जस्टिफाई कन्टेंट सेंटर एवं हे एलान आइटेम्स सेंटर जाइ बाई मे बी हे फ्लैक्स बक्स यूज करे ना से मन है जो फ्लोट यूज करे तैना अच्छा सो हमें फ्लैक्स बक्स दिए सेंटर नहीं आसलम तो नर्माली एरक थको एरक लोड शो करो तो जो लोड शेष हो जाए तक से हाइड हो जाए अटोमेटिकली तो यार जो हमें क्यों करते जावा स्क्रिप्ट लिखब हमें मेन डॉट जेएस फाइल चले जावा स्क्रिप्ट फाइल आते मेन डॉट जेएस ये कोड लिखब स्लाइडर कोडर पर लिखी तेल बेटर है ओके सो हमें एखे प्रिलोडर कोडगुल्लो लिखब प्रिलोडर कोड तो हमारे प्रिलोडर जो हमें कि लागे नर्माली हाँ तो नर्माली जो लागे से এখানে বলে দিতে হবে যখন উইন্ডোটা লোড হবে যখন লোড হয়ে শেষ হয়ে যাবে তখন পেলোডটা যাতে রিমুভ হয়ে যায় তো আর কিচ্ছু না তো আমি প্রথমে কী করবো উইন্ডোটাকে এখানে সিলেক্ট করবো উইন্ডো ডট অনলোড আমি এখানে বলে দিব অনলোডের ভিতরে একটা ফাংশন কাজ করবে ঠিক আছে অনলোডের মধ্যে একটা ফাংশন কাজ করবে এবং ফাংশনের মধ্যে আমরা পেলোডটাকে সিলেক্ট করবো ঠিক আছে তো প্রিলোডারের নাম ক্লাস ছিল প্রিলোডার এইচটিএমএল এর মধ্যে এই যে প্রিলোডটাকে আমি সিলেক্ট করলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম প্রিলোডের মধ্যে আমি এখন কী করবো এটাকে বলে দেবো যে ফেড আউট হয়ে যাবে ফেড আউট মানে নর্মালি হচ্ছে ডিসপ্লে নান হয়ে যাবে তো ফেড আউট যখন হবে তখন স্লো একটা অ্যানিমেশনের মাধ্যমে ফেড আউটটা হবে এবং এইটা ফাংশন এটার ভিতরে একটা ফাংশন হবে যখন হচ্ছে যে স্লোভাবে ফেড আউট হচ্ছে তখন এটার মধ্যে একটা ফাংশন দিয়ে দিলাম এবং ফাংশনের মধ্যে বলে দিলাম যে দিস এটা এইচটিএমএল থেকে পুরোটা রিমুভ হয়ে যাবে পুরোপুরি এটাকে রিমুভ করে ফেলব দিস মানে হচ্ছে এই প্রিলোডার এটাকে রিমুভ করে ফেললাম আমি পুরো এইচটিএমএল থাকে তো নর্মালি আমি যাব সাইটে সাইট লোড নিলাম লোড হচ্ছে শো করতেছে আবার লোড শেষ চলে আসতেছে তো এখন সাইটটা মূলত হচ্ছে নর্মালি আপনার সাইটটা পুরোটা আমার ওয়েবসাইটে আমার কম্পিউটার লোড করা আছে এবং এটা লোকাল হোস্ট থেকে পাচ্ছে আর কি যখন আপনার ইন্টারনেট স্পিড স্লো থাকবে এবং হচ্ছে এটা সার্ভার থেকে লোড করবে তখন যতক্ষণ পর্যন্ত সাইটটা লোড না হবে ততক্ষণ পর্যন্ত এই প্রিলোডটা শো করবে তো ইজিলি দুই লাইনের মাধ্যমে আমরা দুই লাইনের জাভাস্ক্রিপ্ট লিখে এটাকে ফিক্স করতে পারি এবং সিএসএস দিয়ে হচ্ছে ইজিলি পজিশন ফিক্স দিয়ে হচ্ছে এটাকে কাজটা করে ফেলতে পারি তো আই হোপ আপনারা বুঝতে পারছেন ঠিক আছে সো আমরা আজকে চারটা জিনিসই দেখাইলাম একটা ছিল আপনার স্কিলের প্রোগ্রেস বার স্কিলের হচ্ছে যে সার্কেল প্রোগ্রেস বার এবং লিনিয়ার প্রোগ্রেস বার তারপরে দেখাইলাম আমরা হচ্ছে যে ব্যাক টু টপ বাটন কীভাবে কাজ করে পাশাপাশি হচ্ছে আমরা দেখাইলাম আরও হচ্ছে যে এইখানে আপনারা প্রিলোডার কীভাবে সাইটে অ্যাড করতে পারেন ঠিক আছে এখন এইগুলো যে দেখালাম এটাগুলোর মধ্যে কারো কোনো কোয়েশন আছে ক্লাসে তো আমাদের চারজন ডু ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশন না ভাই কোনো কোয়েশ্চেন নাই অলরাইট গ্রেট সো সো আজকের ক্লাসটা এখানে শেষ হয়ে গেল আপনারা এগুলো প্র্যাকটিস